আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখায় দিলেন কোনোদিন বৌমা শাশুড়ি কষ্ট দেয়া যাবে না সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন কোনোদিন সংসারটা জান্নাতের টুকরা সারা জাহান নামের টুকরা হবে না নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা নবী আমার হিজরাত করছে শীতের কালে বাবা নবী এমন বয়ান দিছে পোলার বৌরা এখন শাশুড়ি গরম পানি করে গোসল করায় পোলার বৌরা শাশুড়ি রে বান্দি বানাইতো আজ থেকে দেখা গেছে আমার বিশ্ব নবীর পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করাই দেয় মারে সুন্দর করে নিজের হাতে খাওয়াই দেয় এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মোহাম্মদের সাথে দেখা করতে হবে না চল মক্কায় যাই মক্কায় রিপোর্ট দিছে বস শুনছ কি মোহাম্মদ মক্কায় যায় এমন কাম করছে মক্কার থেকে মদিনায় যায়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস মোহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মাদেরা মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায় মোহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবিরা তার শরীরে লাগায় মোহাম্মদ কোনো রাস্তা দিয়ে যায় লাল গালিসা বিছাইয়া দেয় কোনো মহিলা যদি মোহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয় সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন দিবি আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মোহাম্মদের জীবনে তরে শেষ করে দিব নবী যখন শুনলেন এক হাজার আসতেছে মক্কার থেকে মদিনায় নবী আমার শুনিয়াই ও বাজার মুখটা কালো করে যায় না বসে মসজিদে না ভূমিতে কান্দে মালিক আসলাম মাত্র দেড় বছর এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে গুরুফিং করবে এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল সে মারামারি বন্ধ করছে সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয় নবী আমার এই চিন্তায় কে কোন দিকে আমার এই জেহাদটা নিবে জানি না নবী আমার চিন্তায় কান দে ফজরের নামাজ পড়ে যখন কান্দে ওই আয়াতটাই আমি তেলাবাদ করছি বা ঈদ গদাও তামিন আহলিকা তো বাবি উলমুকমিনী বাদাম শুধু একটা এতের কিছু অংশ বলিয়া দিয়া যায় গো আমার খুদবার ভিতরে যে আয়াতটা পড়ছি বাবা আল্লাহ কোরআনে বলতেছে ও ঈদ গদাউ তামিন আহালিকা তোবাবি মিনিন সকালবাল আমার নবী যায় নামাজে বসে নামাজের পার্টিতে কান যুদ্ধের কথা কার কাছে বলবে আমার আল্লাহ তামিন আহালিকা উল মিনিন নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নিবেন সামিউন আলিম আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি আপনার সাহাবিরা করে কি নবী ওই দিনের কথা বুঝলেন না যারা আপনার ডাকে সাড়া দিয়েছিল আমি তাদের একজনকে জাহান্নামে জাহান ফেলব এই জন্য বোখারিতে আসছে তিনশো জন কোনো দিন আগুনে জ্বলবে না তিনশো তেরো জন যায় একজন নবী আমার যাই না আমাদের সকালবেলা কান্দে আবু বকর বলে আপনার চোখের পানি মোশাবার জন্য মক্কার থেকে মুদিনায় আইছি নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাই তুই আইসি কিছু লই আসি নাই মক্কা থেকে ৪০টা টা কাপুরের দোকান ফেলাই আইছি আইসি গো অন্তত তেইশ থেকে চব্বিশটা উটের খাবার আমি আবু বকর এক রাত্রে ফেলাইতে আপনার সঙ্গে সফর সঙ্গী হইছি আমার ছেলে মেয়ে ভাত পায় না আমি নিজে এখন গমের বস্তার নামাইয়া সংসার চালাই নবী আমি পরের বাড়ি ঝাড়ু

আপনার চোখের পানি মুসাবার জন্য মদিনায় আসলাম আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না নবী আমার বলে আবু কর রে চোখের পানি পড়বে নাকি মধু পড়বে এক হাজার বাহিনী আসতে বদরে বদরে জীবনের তরে মদিনার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি আবু বকর বলে নবী কিসের চিন্তা করেন আপনি আমি আবু বকরকে আপনি বলছেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকরেন ও আসাদি আমর ও আস্তাকুম হায়ান উসমান আলী আল্লাহ আপনি আমাকে চারজনের বৈশিষ্ট্য চার রকম বর্ণনা করছেন মক্কায় আর হেম উম্মাতি বি উম্মাতি আমার আবু বকর হলো নরম সাগল সেরা হজরত সিদ্দিকা রাজি আল্লাহ আনহা

আমার আগে যানটা ওয়াজ করেছেন হজরতুল আল্লাহ হত মৌলানা মুফতি আবুল হাসান সাঈদ মুফতি আবদুল আলিম ফরিদপুরি হজরত মৌলানা বাদশা মিয়া সহ মহাবিল পরিচালনায় হজরতুল আল্লাম হজরত মৌলানা ইউনুস আলী গুজার যিনি আপনাদেরকে এই বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়তেছে ওয়াজের মাঠে আপনারা বসে আছেন আল্লাহ পাকের হাজার শুকুর যে আপনাদের মতো দামি মানুষ এই গোপালগঞ্জ মুর্শিদপাড়ার একজন আছে বলে আমার মনে হয় না উপরের দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে আর আপনারাও বসে আছেন রহমতের ছায়া তলে পাক আপনাদের সকলের নেক মাকসাদগুলা পুরো করে দিক বলেন তো আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় কোনো অসুবিধা আছে আর আল্লাহ যদি কাউকে মাফ না করে কারো কিছু করার আছে হ্যাঁ কথা কন সবাই কন কাজে লাগবে আল্লাহ যদি কাউরে মাফ করে দেয় কে অসুবিধা আছে ঠেকাইতে পারবে আর যদি মাফ না করে কেউ তার লাগে মারামারি করে মাফ করাইতে পারবে আল্লাহ উনি এমনই একজন বাচ্চা উনি ওনার নিজের সম্পর্কে নিজেই বলেন যেটা পৃথিবীর কোনো বাচ্চা বলতে পারবে না আল্লাহ ইহু কাইয়ুম لا تاخذه سنه ولا نوم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير <applause> الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا ওহুল আযীযুল গফুর আল্লাহু আকবার কুরআন শরীফ শুনে আল্লাহু আকবার জোরে কোয়েন বড় বড় রোগ হবে না বাতের রোগ পেডের ব্যথা বাতের ব্যথা হাড়ের ব্যথা কিচ্ছু থাকবো না গ্যাস্ট্রিকও ভালো হই যায় দেখো এটাই তো ভালো তাও তো কবা না চুপ করে বইরে যা চাদর গায় দিয়া এইডি তো ভালো জাগায় পড়ো যেটা ভালো বুঝুতে কোও না কে বলেন আল্লাহ আকবর আরো জোরে আরো জোরে যে কয় এটাই তো বলা হয় একবারও কয় নাই যেই ছেলেটা আপনাদের ওয়াজের আয়োজন করছে ছেলেটা ফ্রান্সে থাকে মাসুদ নাম না মাসুম এবং আপনাদের এখানে একটা ক্লাব আছে ক্লাবটার নাম কি মডেল ক্লাব ছাগল ছিরা আল্লাহ আপনি কবুল করেন যেটা আমিন এই সাগলসিরা হাই স্কুল মাঠ ঐতিহ্যবাহী একটা মাঠ যদিও আমার এলাকা কিন্তু আমি জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর হয়েছে আমি জানতাম একটা টিনের একটা স্কুল আছে অনেক আগে জানতাম থেকে প্রায় পনেরো বছর আগে কিন্তু এত পরিবর্তন হয়েছে এত সুন্দর বিল্ডিং এত সুন্দর জায়গা আমার ধারণাও ছিল না আল্লাপাক কবুল করেন যত নামেন আরও আমিন তাহলে আপনারা বলেন বৃষ্টি যদিও নামে যাবেন না তো করে কয়েন খিচুড়ি আছে কিন্তু লস গরম গরম খিচুড়ি শীত পড়ছে মারবেন কি কঠিন মায়ের আজকা আজকে মারবেন তিন দিন ঘুমাবেন আল্লাহ আকবর বলেন তো তাহলে শুরু করা যাক অন্তত আমার মাবুদের কোরআনের কিছু কথা হাজের হাদিসের কথা ইংসা তাহলে ক্ষমতার মালিক কে এই দুনিয়ায় যারাই বেশি ক্ষমতা দেখাইছে তারাই কিন্তু মরছে ঠিক না এই দুনিয়ায় যারা দেখবেন পয়সার গরম দেখাইছে ওরাই লুলা টুন্ডা লুলা ওইয়া খয়রা তুই গুম উৎকাইয়া মরছে আমরা তো আমার এলাকার মানুষ দেখেন নাই আগে আমাকে এই অঞ্চলে যারা বেশি মাতবারি সর্দারি দেখাইছে অগাল্লায় মামলা মকরদমায় ফেলাইয়া লাস্টে সুদ ঘুষ খাওয়াইয়া কুত্তার দাম আছে ওইগুলোর দাম নাই রাস্তা দিয়ে গেলে হারামেটে দেখাইছে গা ঠিক না ভাই ঠিক আর আমার মতো গুনাগার আপনার মতো গরিব মানুষ রাস্তা দিয়ে হাঁটলে বলে না আমাদের দেশের একটা রত্ন ইলিয়াস না আমাদের দেশের চেয়ারম্যান সব খুব ভালো মানুষ না আমাদের দেশের এই নামাজি গলা খুব ভালো মানুষ এটি তো ভালো জিন্দিগি নাকি রাস্তা দিয়ে হাঁটলে যদি মানুষ বলে এটা কুত্তা যায় এটা কুত্তা এলাকাটারে দুই ভাগ করে রাখছে ওর মতো বাট পাড়ার আল্লাহর জমিনে নাই মক্কার ভিতরে সবচেয়ে বড় তেজস্ব মানুষ ছিল যার নাম ছিল আবু জেহেল আবু জেহেল ওর নাম ছিল আবুল হেকাম নাম কি নামটা কন্যা এ তো আপনাকে দুলাভাই লাগে না অসুবিধা তো আর নাই তাহলে জোর এই শয়তানের নামটা নাম কি আরো জোরে কন আবুল হেকাম এই আবুল হেকাম যেদিন আবু যে হেল হইলো কিল লিগে কারণ ও মানুষের ওই যে আমাকে গোপালগঞ্জের ভাষায় কয়েন মানুষের হোগায় আল দিতে দিতে লাস্টে আবু হেল হয়ে গেছে কেন বুঝেন না আমার কথা যারা দেখবেন যার পিছনে বেশি আঙ্গুল দেয় ওর আঙ্গুল আল্লাহ দেয় এ কথা কন না কে আবু জাহেল সারা জীবন মুসলমানের পিছনে আঙ্গুল দিছে লাস্ট ওরে আঙ্গুল দিয়েই মারছে এবং এমন মারা মারছে এখনো পর্যন্ত আবু জাহেলের কবরটা দেখলে হাজি সাহেব থুতু দেয় স্যাপ দেয় মহিলারা দেহি জুতা মারে এমন জিন্দিগি শয়তানের আর আবু বকরের কবরটা দেখে দূরের থেকে সালাম দেয় আসসালাম আলাইকা ইয়া আবু বকর আসসালাম আলাইকা ইয়া উমর জোরে কান মারহাবা আর আবু জাহেলের কবর দেখলে কি করে জুতা মারে জুতা তাও মারে কারা জানেন কালা কালা মহিলারা যে মহিলাকে লাইট দিয়েও দেহান দেন এমন কালো আল্লাহ তাকে বানাইছে হ্যাঁ কত সুন্দর বানাইছে আমার মা বোনদেরকে বাংলাদেশের মানুষ ভ্যারাইটি চেহারা মহিলাকে এত সুন্দর চেহারা দিয়েছে এরপরে পালারে ঠেলা খাওয়ানো লেগে যায় কথা ঠিক না বেঠিক আর নাইজেরিয়ান মহিলারা জীবনও পালারে যায় না জানেন অগো চেহারার মধ্যে আল্লাহ একটা আল কাতরার মতো জিল মারছে এই আমার কোডের চাইতে কালা আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু আমার দিকে ওই কালো কালো মহিলারা অগো জুতা মারে কে লেগে কালো মহিলারা অগো ভালো জানে না ওই আবু জেহিল্লারে ভালো জানে না তাহলে বাজান আমার দিক তাকাবেন আর দুই নয়নের পানি দিয়া রসুলের রোজা একটা সালাম দিবেন বিশ্বাস করেন যদি রসুলের রাজায় কেউ প্রেম লাগায় সালাম দেয় পাক পাক্তারে রসুলের রাজায় যাওয়ার সুযোগ দান করে আল্লাহ যদি জীবনে একবার রসুলের রাজায় নেয় কোন অসুবিধা আছে আমরা নেয় এলাকার মানুষ আমি চাই আপনারা রসুলের রজায় যান আমি যাই আসলে আমি প্রত্যেকবার যতবার যাই বছরে তো দুই তিনবার আল্লাহ নেন ও হাওয়া জমরা দিয়া তখন আমি আমার এলাকার লেগে অনেক কান্দি বিশ্বাস করেন আমি চাই সব বাইরে যেন একবার মক্কামুদ্দিনে আসতে পারে আমার সব মা বোনেরা যেন একবার মক্কা মদিনে আসতে পারে আল্লাহ বিশেষ করে আমার এলাকার মানুষ একবার মক্কা মদিনে নিয়ে যাও নবীর কথা শুনে কান্দে আমার বাজার না কান্দে জুরু জুরু হয়ে যায় নবীর কথা শুনলে আরে যখন শুনে এই দেশে এমন নবী জন্ম নিচ্ছে এই দেশের নবী দাঁত বাঁধছে এই দেশে এমন নবী না খাইয়ে পেটে পাথর বাঁধছে তখন মনের মধ্যে কষ্ট লাগে তাই না আবু জাহেলের কথা শুনেন কিন্তু আবু জাহেলের বাড়িটা দেখেন নাই আবু জাহেলের কবরটা দেখেন নাই একবার দেখার তৌফিক দান করেন এই আবু জাহিল এমন একটা কাট্টা শয়তানা ছিল। আপনাকে সবাই জানা আছে এমন শয়তানের শয়তান ও মক্কার এমন কেউ নাই যে তার পিছনে আঙ্গুল দেয় নাই দেখবেন যারা নেতা ওরা নেতাগিরি টিকায় রাখার লাগে কিন্তু দুনিয়া সবকিছু করতে চায় ঠিক না বে জোরে কন আরো জোরে এই আরো জোরে কন এই ফেরাউন সেদিন খোদায় দাবি করে প্রথম কিন্তু ফেরাউন খোদাই দাবি তে করে নাই প্রথম আর কিছু গেটু মেটু স্ক্রুপ টাইট মাইট ডাইন এভাবে থায় তাকে পরামর্শ করে বেড়া এত বছর ক্ষমতায় রইলাম মুন্ডা ভাল লাগে না আমার মুন্ডা চাই আমি আল্লাহ হই নজবিল্লা বাইতে খেতা গাই দিয়ে কই নি কেন নজবিল্লা জোরে কবেন শরীরে ভিটামিন হইব আলহামদুলিল্লাহ বলেন তো তো যখন বলে আমার এই এই যে এত বছর ক্ষমতা এবারে শত বছর উপরে ক্ষমতা হয়ে গেল বেড়া কিন্তু আমার ভাল লাগে না আমার একটু আল্লাহ দাবি করতে মন চায় যেমন নমরুদ আল্লাহ দাবি করছিল আমারও মন ডা চাই আল্লাহ দাবি করি সাথে সাথে একজন পাশের তা দাঁড়ায় কয় এইটা কোনো কাম হইলো আপনি খালি দাঁড়ায় যান হইয়া বই না আমরা সেজা দেব তুই আগে আবার সেজা দিত কথা কইতে দেরি আছে দুপুর করে পড়তে দেরি নাই মনে রাখবেন নেতার কাছ থেকে কিছু আদায় করতে নেতা যা কয় খেতা গুলো তাই শোনে ঠিক না যখন বলছে তুই আমারে আগে মান তো দেখি সেজ দে দুপার পড়ে গেছে বাজান ফেরাউন মনে মনে ভাবলাম বন্ধু বান্ধবী যখন আমার শেষ দাঁদেছে এই মিশরের মানুষ আমারে ঠিকই দিবে রাউন বললাম আর যে সবাই আল্লাহ মানে এটা আমি কেমনে বুঝবো কই মঞ্চ একটা করি সবাই রে দিয়ে সেজদা দেয় অবজান সেজদা কার জন্য লেন্না দেউয়া মিন্দু নিহি ইলাহন না কতো কুন্য ইদান শাত সুরা কাহাবের মধ্যে মওলাই কারিম বলেন বান্দারা সারা দুনিয়ার মাখ তরে তোরে সেজদা কিন্তু কখনো তুই শেষদা কাউরে দিবি না মিন্দু আমি সারা কারে শেষদা দেব হ্যাঁ না পিস সাবরে পিস সাবরে দেতে দেতে যে হবরি কালা মানে হেলা আঙ্গুল ডেরে এমন পিরো বাংলাদেশে আছে হারামির ঘরে হারামি হেলা এমন বদমাইশ মহিলার আর বুড়ি আঙ্গুল চাটে এ কথা কন না কেন ও চাষার বউ চাটে দে তুমি কথা কও না এমন বদমাইশ আছে না নাই বেশি দূরে না হুদা পঁচিশটা ভাড়া দিলে যাইতে পারবা আর এদিকে আমগ্রামের দিকে গেলে হুদা তেরোটা আমি এলাকার পোল আমি সব জানি কুতুবুদ্দিন জালালি এই রুম বদমাইশ আছে না আল্লাহ যারা আসতে কথা কয় হ্যারে ডায়াবেটিস দেবে যাওয়ার আগে এরম বদমাইশ আছে না এমন পীরের পির ওরে বাবার আর মহিলারাই ওরে আঙ্গুল সো আঙ্গুল সো আমি যদি কোনোদিন পাইতাম ওরা আঙ্গুলে একটা মোসর দেবা ইঙ্গেথে দিতাম দৌড় এখন তো আমার দেখলে মুইতা দিব জায়গায় যে কোনো পীরের কাছে গেলে বেড়া মুইতা দেয় ডরে কারণ নামের লাস্টে যে জেহাদি আছে এই বাংলাদেশে বন্ডদের বিরুদ্ধে আমার মতো আর কেউ কয় না কথা বল না কেন বন্ডরা যে কতবার আমার অ্যাটাক করছে আপনারা তো জানেন না আপনার পইলাকার পোল আপনারা জানেন না কইলে কইতে যাবেন কতবার আমার আটটুসি কতবার আটকাইছে আপনি জানেন আমার আটকাই আমার সাঙ্গর বাঙ্গর ভাঙা দিছিল একবার কিছুই করতে পারে নাই কারণ আল্লাহ আছে যে আমার সাথে কথা কর না কেন কষ্ট হইতেছে অজ্ঞতা তা আমি জানি কব এখন ওয়াজ আমার আপনার মাথার উপর পড়বো আর কপালে পরব ওয়াজ যারা ওই বন্ড গো মুড়িত কথা কন্যা গে যদি বুড়ে ডারে কয় চলেন বিনে বিনে পয়সার মাদ্রাসা হাট বেনার চলবেন জান্নাতে যাবেন দাওয়াতে তাপ লিখে যাই হ্যাঁ ওই বুড়ে ডা তখন দাওয়াতে তাপ লিখে যায় না কয় আমার বাতের ব্যথা বাথরুমে বইতে না চলে না আবার যে পীর বা ফেরো হয়ে যে আবার গ্যাঙ্গার গ্যাঙ্গার হারে যে শেতান আল্লাহ হেফাজত করুক জোর আমি বাবা আমরা চাই আপনারা জাহান্নামের হাত থেকে বাঁচান কু আং ফুসি কুম না রো আমি খালি ওই কুমিল্লা নোয়াখালি চাঁদপুর রংপুর দিনাজপুর ফরিদপুর যে খালি ওয়াশ করবো আমার এলাকায় দরকার আছে না হ্যাঁ আমু কি আমার তুইছে মসজিদের ভিতরে কি আমু কইসা আমার একটু বাড়িতে একটু ঘুমাই এক মিনিটে না টাঙ্কিটা ফুল গরম আজকা শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে আল্লা নাম জোরে কাম হইব এই যে একটু বহেন দুলা ভাইরা বহেন এলাকার মানুষ দুলাবাই কুসি বহেন শালা সম্বন্ধে কেন এই দুলা বাই বহেন এর বড় বেড়া খারাইতে পিছনে জায়গা আছে রে ভাই বৃষ্টি নাম আছে তাতে কি হয়েছে আলহামদুল্লাহ আল্লাহ তোমার জান্নাত দিবে জান্নাতের বাগান আলহামদুল্লাহ বলেন আমার বাজানরা কি সুন্দর ঠান্ডা মাটির মধ্যে বসে আছে আল্লাহ এরা তো কবরে গেলে ঠান্ডা মাটিতেই ঘুমাবে আল্লাহ এদেরকে ঠান্ডা মাটিতে রাখুন আল্লাহ এদের কবরটারে জান্নাতের টুকরো বানাই দিও আল্লাহ তোমার কুদরাতি একটা বিচারা বিছাই দিও মিনাল জান্না আব শিরু মিনাল জান্না রসুল বলেন যার কবরটা জান্নাতের টুকরো হবে তার জন্য আল্লাহ জান্নাতের এরকম একটা জায়নামাজ বিছাই দেবে ওই যায় না মাঝে ঠান্ডাও না গরমও না এয়ার কুলার বাবা আরামে ঘুমাই থাকবেন ইসরা বিলি সিংহের আগ পর্যন্ত কেউ আপনার ডাইক কেউ জিগে বান তো ঘুমাইলে বউ কে বাজারে যাবানা জানো না সর্ষের তেল নাই বেডাই মুখ না বোতল বোতলে বাজারে দূরে ছাগল ছিঁড়া কথা না নাকি কি ডুমরা কান্দির বাজারে ট্যাকার দৌড়ে কি ভাই আমার বুড়ি কইসে তেল নাই ভাই বুড়ি আর ডিস্টার্ব করবো না আরামে ঘুমান থাকবে ওয়াল মিনাল জান্নাহ শিরু মিনাল জান্নাহ না আব শ্যামা আল্লাহ রসুল বলেন জান্নাত থেকে একটা রাস্তা করে দিবে তোমার জন্য জান্নাতের একটা বিছনা করে দেবে আরামে ঘুমাই থাকবে আরামে ঘুমানো নিয়ত আছে না নাই আরামের ঘুম নিয়ত থাকলে কোনো পীর রে সেজে দেবেন না ইনশাল্লাহ বলেন পৃথিবীতে কোনো দিন এই মাথাটা কোনো মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী কোন বদমাইশের সামনে নত করবেন না যদি কেউ বলে নত করবি আর কপালে আধা দিয়ে গুটা দিয়ে দরকার মরে যাবেন তবে কারোর সামনে মাথাটা নত হবে না ইংসা 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 শুধু যদি নত হয় কার সামনে হবে ওই আল্লাহর সামনে করবেন দেখবেন আপনি জীবনে সব পাবেন ইংসা তো ভেরা উন্ডে সবাই সেজদা দিয়া দিল হঠাৎ করে দেখা যাক বাবা রে কে যেন ডাক্য ডাক্য কয় ফেরা সবার সেজদা তো নিলা কিন্তু তোমার যে সামনে বিপদ আইতেছে রে সান্দু কঠিন বিপদ আইতেস কয় কি বিপদ কার কয়ও না বিপদ হলো মুসা একজন যুবক আসতেছে তোমার জীবনে তার শেষ করে দিব কস কি তুই কয় হ কয় ওরে আনার না আনার জন্য কি পন্থা আছে যে মহিলার পেটে বাচ্চা আছে সব পেট কেটে নদীতে বাসাই দাও এক লক্ষ তিরিশ হাজার মহিলার পেট কাটল বাজান তারপরে কি মুসা মরছে আল্লাহ সারে মারে ওই যে আমি বলছিলাম আল্লাহ লে তুজ হোসিনা তুমলা ঘুমাই না আমি দেখি তোর উপর কে টরেন চালায় তোর উপর কে জুলুম করে আমি দেখি তোর কে বিনা অপরাধে মামলা দেয় আমি দেখি কে তোর বিনা অপরাধে কষ্ট দেয় আমি আল্লাহ দেখতে দেখতে ওরা এমন সময় একটা সাইজ করব জীবনের তোর শেষ করে দেব কথা কর না কেন এই জন্য আমার আল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে এক সেকেন্ড ঘুমায় না আমার আল্লাহ এক সেকেন্ড ঘুমায় না একটা সেকেন্ড গরিব কেল্লা দেখে গরিব কষ্টে থাকে এই বৃষ্টির পানি পরে এমন এমন বাসা আছে বৃষ্টির পানি জমিনে পড়ার সাথে সাথে তার টিনের চাল দিয়ে তার ঘরেও পড়ে আছে না এমন ঘর আছে না বাবা এই সমস্ত মানুষের জন্য কেউ না থাকলেও কে আছে আল্লাহ কেন আমার নবী গরিবের সাথে ধনির সাথে না ইংসা বাজান এবার আমার দিকে তাকাবেন চোখের পানি ফেলায় কাঁদবেন ঠিক এই ফেরাউনের মতো বড় একটা বদমাস নাম ছিল আবু জেহিল্লা কি নাম আবু জাহেল যেখানে বসে আমার নবীর বিরুদ্ধে বাজান মিটিং করত ওই জায়গাটার নাম হলো সংসদটার নাম দারুন নাদুয়া দারুণ বলেন আরে মুখস্থ করেন মিয়া আপনার আমার ঢাকা শহরে যেরকম সংসদ আছে আবু জাহেল বদমাসের একটা সংসদ আছে ওই জায়গাটার নাম দারুন নাদুয়া কি নাম এখনো পর্যন্ত কাবাগারে বাম পাশে ওই জায়গাটা পড়ে রয়েছে যেখানে মিটিং করতো আমার নবীর বিরুদ্ধে এইখানে বইয়া সব শয়তানগুলা মোরলগুলা পেট নবীর বিরুদ্ধে সমালোচনা করত। আর আমরা এখন সমালোচনা করি ইমামের বিরুদ্ধে আবু জেহেল করতো তার বাড়ি নদুয়া বইয়া আর আলেম আমার অরাসাতুল আম্বিয়ার বদনাম কয় মসজিদের বারেন দেয় বইয়া কথা কর না এমন সান্দু চাষা আছে না দাড়ি মারি যা আছে উপরে নিচে হোমান দে সোনের মতো পাকছে একটা পশমও কাঁচা নাই এই বুড়ে এক ঠ্যাং গেছে কবরে এই বুড়া ইমাম সাহেবের বদনাম করে হালাকে এই বুড়াটাই মরলে প্রথম মাইকিং করবে আর প্রথম জানাজা যা খারাপ ওই মসজিদের ইমাম ওর মাথায় একবারও ধর না যে আমি যে পোলাপন জন্ম দিছি ও সাইডটা কালে মাও জানা তা জানা যা তো দূরের কথা আমার যে জানাজা যা করবে ওটা পরের পোলা ওটা আমার না আমি কেমনে তার বিরোধিতা করি আল্লাহ হেফাজত করেন জোরকানা আমিন আরো জোরকানা আমিন খবরদার ইমামদের বদনাম করবেন না অনেক আছে দেখবেন হুজুর এমন বদনাম কয় আল্লাহ আল্লাহ রে ওখানে শয়তানও থাকে না ওই দায়িত্ব বুড়ে রে দিয়ে শয়তান এই ছাগল সিরে সাইরে ডোমরা কান্দি যায় কতক্ষণ না ডোমরা কান্দি থুই আমাকে গজনার গ্রামে যায় যে এলাকায় বুড়াটা যখন আছে আমার আর দরকার নাই পুরো এক সপ্তাহ ধরে দায়িত্ব দিয়ে গেলাম চাষা এরম চাষা আছে না খবরদার বাজান খবরদার খবরদার কোনোদিন কোনো মানুষের বদনাম বলবেন না আল্লাহ আমাদের হেফাজত করেন ইমাম আবহানিবার আলাই একদিনকে তার চাষির বাসায় স্বর্ণের এক হাজার টাকা প্লেটের মধ্যে কিছু টাকা পয়সা নিয়ে খাবার দাবার নিয়ে উঠ ভৈরা চাষির বাসায় হাজির চাষি কয় কিরে বাবা সকালবেলা তুমি আমার বাসায় হাদিয়া আইছো কে কয় চাষি তুমি আমার জীবনে এমন একটু উপকার করছো জীবনে কে আমার মাও করে নাই এটা আবার কি কয় আমিদি সারা জীবন তোর বদনামি কই মাই চতর কাছে মুড়ি দুইটা হয় আর আমি ওইটা ফিরাই দে কই যাইস্না কাছে হুজুড়ে চাছি আবুল হাবের বৌ রকম পথে কাটা দিত আমি তোরে রাস্তাতে কাটা দিই তুই যেন মরে যাস আর আমি তোর উপকার করলাম কবে বলে চাছি এই যে আমার গিবাট কইছেন না এই দেই সব বেশি উপকার আহেন মোনাজাদ করি আল্লাহ মা আল্লাহ বৃষ্টি নামতেছে হ্যাঁ অবশ্য নাই আমারও মোটামুটি মন ভালো নাই মোনাজাত করে যাইগা যাব না এত বড় দামি কথা বললাম কিছুই করি না দাইলেন না সে না না এবার আওয়াজ হবে তো ইনশাল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ হক আল্লাহ হক ইমা বোন বলে চাষি জীবনে এই উপকার কেউ করবে আপনি যে আমার বদনাম করছেন না আপনার জীবনে যাতে দান সৎকার যা কিছু আছে সবগুলা আমার অ্যাকাউন্টে আয়া পড়ছে আর আমার যত আকাম কুকাম আছে সব আপনার অ্যাকাউন্টে গেছে কেয়ামতের মাঠে একটা নেকি মায় তাই দিব না বাপ দিব না নিজের বউরে এত কষ্ট করে সুরি বাট পারি আমি বদমাইশি মদ বেসে বিড়ি বেসে গাঞ্জা বেসে ইয়াবা বেসে বউ সাল মেয়েরে খাওয়াই এই বউ একটা নেকি দিব না আর তুমি আমারে টন কে টন নেকি দিছ এই উপকারের জীবনে কেউ করবো আমারে শাশু কয়ে কি ক আবার আমার তাহলে কিচ্ছু নাই আমার কোনো নেকি নাই না শাশু কিচ্ছু নাই সব আমার কাছে আয় পড়ছে সাথে সাথে বলে বাবা আমি একদিন জানতাম না যে গিবাদ করে এত বড় গুনা যা বাবা আমি তোমার কাছে তবা করছি আর জীবনে কোনো মানুষের গিবাদ করব না বেজন্ডে এবার আমার দিকে তাকাবেন হুজুরের একটা চাষি ছিল নাম ছিল তারাবুল হবের কিনা এমন প্রতিদিন আমার নবীর রাস্তায় কাটাকাই দিত মোহাম্মদ যাবে পাওডার সিদ্র ইয়া রক্ত বাইরে রাস্তার উপরে রক্ত পরে থাকবে আমি দেখে আনন্দ করবো আর নাচব হালা কেমন একটা মানুষের রক্ত জড়াইতে চায় যেই মানুষটা চোখের পারে দেখলাম আল্লাহ সহ্য করতে পারে না যে মানুষটা চোখের পানি দেখতে সাথে সাথে আল্লাহর গজব আসতে এক সেকেন্ড দেরি হতো না সারা দুরিয়া নবীরা গজব চাইতো আল্লাহ দিত না আর আমার নবীর সাওয়া লাগতো না খালি চোখের পানি জল নিয়েছে আল্লাহ নিজে জিজ্ঞেস করতো আপনি কি চান এই মানুষটা রক্ত জরুক এই জাউরা চাষিটা তাই চাইতো কি জাউরার জাউরা ছিল এটা চাইতো যে রক্ত জরুক নজবিল্লা বলেন না আমার দিকে দুই নয়নের পানি দিয়া সালামটা মদিনায় পৌঁছে দেন গো বাবা এ বাজা আবু জেহেল মধ্যে বসিয়া সমালোচনা শুরু করলো মোহাম্মদ রিয়ার মক্কায় রাখতে দেয়া যাবে না মোহাম্মদকে মারিয়া এই বাক্কা শহর থেকে তাড়াইতে মোহাম্মদের অপরাধটা কি এই কালামের পক্ষে কথা কয় কোরআনের কথা কয় স্বামী স্ত্রীর বউ আমাদের কথা শোনে না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া বাজান্দের সবাই আমার নবীর বিরুদ্ধে লাগিয়া গেল আমার নবী মনে মনে ভাবলেন আর এই দেশে থাকা যাবে না নবীয় সিদ্ধান্ত নিছে আমার নবীয় সিদ্ধান্ত নিছে আমি আর এই দেশে থাকুম না বাসান্ডে আমার নবী একদিন ডেকে ডেকে বলে অমালি একটা মানুষটি এত কষ্ট দিবা তাহলে তুমি আমার দুনিয়ায় পাঠাইলে কেন জীবনে কেউ রে বাপ বলে ডাকতে পারলাম না বাবার চেহারাটা কেমন জীবনে কোনো দিন দেখলাম না গো ছয় বছর পর্যন্ত মা দেখলাম প্রাণ ভরে ডাকার সুযোগ দিলে না মক্কার ভূখণ্ডে একটা বৃদ্ধা মহিলার সাথে জীবনের প্রথম বিবাহ দিলা খাদিজার বয়স চল্লিশ আমার বয়স পঁচিশ বা বাইশ খাদিজা আমার আগে চলিয়া গেল এখন মক্কার সব বেইমান আমি যেদিকে যাই শুধু আমারে মারে আর মারে তুমি দেখছো গত বিকাল বেলা উৎপাবিন রুবিয়া আমার চোখের মধ্যে এক মুষ্টি বালু মাইরা দিছে আমি এখন চোখের যন্তনায় ঘরের থেকে বের হইতে পারি না চোখ দুটা লাল হয়ে গেছে আমার প্রতিদিন বাতে মা গরম পানি করে আমারে ভাব দেয় তুমি যদি একবার আমারে বলতা। তাহলে আমি এই দেশ সাইরা যাইতাম নবীজি একবার বলছে এই দেশ ছেড়ে যাইতে বাবার আল্লাহ রেকর্ড করে ফেলেছে এরপরে হিজরাতের রাত্রে নবী কিন্তু যাইতে চায় নাই কিন্তু আল্লাহর কাছে যে বলছে তুমি বললে আমি চলিয়ে যাইতাম একটা মানুষ দেশ ছেড়ে যাইতে চায় কখন জানেন জাগা জমি বেইসা যখন সে ওই এলাকায় আর টিকতে পারে না কথা কন না কেন এই ছাগল ছেরা চাইরা সরমঙ্গল যে বাড়ি করবেন রাজরি নিওয়ানে ওই বেটা তখনই খালিয়া যায় সরমঙ্গল যে বাড়ি করে বাবা যখন এলাকার মানুষ সবাই তার দুশ্মন হয়ে যায় এলাকায় তারে বন্ধ থই আমার মালিক বলে তুই এর এলাকায় থাকিস না অন্য এলাকায় যাইয়া বসবাস কর আমার নবী যেদিন মক্কা ছেড়ে যায় গো বাবা সামনে দাঁড়াইয়া গয়মালি আমার যাইতে মন চায় না কারণ এই মক্কানাগুড়িতে আমি নিজে খেলা শিখছি এই মক্কা নগরীতে আমার বাবার বাড়ি আমার শ্বশুর বাড়ি এই মাক্কা নগরীতে আমি বড় হইছি শৈশব কাল কৈশোর কল কাটাইছি আল্লাহ তুমি এখনো আসীন দাসে আমারে যাইতে বলো তুমি এখনো আমারে একবার বলো আমি জানো না গো আমি যাবো না বলে নবীন পারবিন

আজকে ইসরায়েল মুসলমানদেরকে ফিলিস্তিনি মুসলমানকে মারতেছে মুসলমান মাইরের জবাব এমনভাবে দিছে এখন একটা ফিলিস্তিনি দেখলে ইসরায়েল কুত্তার মতো দৌড়ায় আল্লাহ আকবর জোরে বলেন তো যদি কখনো সময় আসে আমাদেরকে এই যুবক ভাই আওয়াজ দিস যদি সুযোগ আসে মুসলমান সহজে কেউ মারে না মারলে মুসলমানের মারি ফিরে আবার মতো কারো জন্ম হয় নাই

কে খারাই তাকবির দেবে তবু তো সাহস করে দাঁড়াইস এই বৃষ্টির মধ্যে তো লোকটা ধারাই আর এমন পোলাবান আছে ও খালি ফেসবুকের ইাগল থাকবি ভাবি কেমনে দিতে এটা বুঝেই দাও তাকবির তাহলে বোঝা গেল দুই একজন যদি দিতে পারছে আলহামদুলিল্লাহ বেইমানের বিরুদ্ধে কখনো ডাক আসলে তাকবির দিতে পারবে আর এই লোকটা সাথী ফুটে বেরেছে গা বৃষ্টি আসেনি কি আশ্চর্য ব্যাপারে ভাই ওই সাথীটা ন্যাস নাই তোরা নাকি নিলে তো সারতে পারতি বৃষ্টির মধ্যে বাজ হইতেছে কি করস তোরা বেড়ারা ভাইরাল করে দিতি কালকে ইউটিউবে আলহামদুলিল্লাহ বলেন মার হাবা বলেন কষ্ট হইতেছে না তাতে আমি কি করব আল্লাহ আল্লাহ জোরক আল্লাহ মাফ করে দেন না নবীর জন্য কি মায়া লাগে না আমার নবী লেগে মায়া লাগলে চোখ দিয়ে পানি পড়বে আপনি জান্নাতে হাসতে হাসতে যাবেন কেন আমার নবীর মধ্যে এত সুন্দর মানুষ পৃথিবীতে কোথাও জন্ম নেয় নাই জান আমার নবী এমন একজন মানুষ ছিলেন আমার নবী অন্ধকার রাত্রে বয়ে থাকলে বাতি লাগতো না আমার নবী এত সুন্দর একটা মানুষ যারা দেখলে ক্ষুদা লাগতো না এমনি পেটটা বইরে যেত আরে আরে আমার নবী রে কিন্তু না বৃষ্টির ভিতরে আপনারা বসে আছেন বৃষ্টি নামতেছে প্যান্ডেল একবার ভিজে গেছে আপনাকে মাথায়ও পানি পড়ছে আল্লাহর কি শুকুর দেন মোটামুটি বৃষ্টিটা থামছে না আল্লাহর রহমতও এই যে বৃষ্টির সাথে আল্লাহ রহমত পড়ছে বাজান আল্লাহ রহমত পরে বৃষ্টি অজা আল্লাহ অজা আল্লাহ আল্লাহ রব আল বলে আল্লাহ আমি বৃষ্টি দিয়ে জমিনটার ভিজাই ওর ভিতর নতুন নতুন ফসল উদ্বোধন করি দেখবেন বৃষ্টি যখন পায় মালঞ্চ শাক হেসি শাক এত পরিমাণ হয় হেসি শাক আর মালন শাকের ভিতরে এত ভিটামিন এটা যদি কেউ খায় জীবনে রাত কানা রোগ হবে না আলহামদুলিল্লাহ বলেন না আমরা তো খাই বাবা এমন জিনিস খাই যা খাইলে খেতার মধ্যে ধার সিস্টেম নাই মূলা চাষি মাঝে মাঝে কে নই খেতার তো উড়াই দেয় যে বেড়া ওট বোম মারতেছে খেতার মধ্যে বয়া বয়া খাই তো খালি মূলা হালাকি মূলা যেই পরিমাণ সার দেয় ওটা খাইলে খেতা মাতা উড়ে যাওয়ার কথা হালাকি আল্লাহ কুদরাতি কুদরাতে বৃষ্টিতে যেই শাকটা জন্ম নেয় ভিটামিন বলে দিয়ে যায় হাদিসের কথা ভিটামিন এই যে শেষি শাক মালন শাক এর ভিতরে এত ভিটামিন বাবা জীবনে আপনার পেটে রোগ হবে না ইনশাল্লাহ আপনার গ্যাস দূর হয়ে যাবে আর আমরা কি জানেন পাতা কবি ফুলকবি যেগুলো এক সপ্তাহের ভিতরে এত বড় হয় যাহার মতো ওটা খাইলে বাবা রাসায়নিক অস্ত্র আল্লাহ আমাদের হেফাজত আমি বৃষ্টি কেন তাই জমি জমিন আমার কাছে কান্দে আল্লাহ আমি তোমার বান্দারদের জন্য নেমাত ভালো নেমাত আমি উৎপাদন করতে না আমার ভিতরে ভিটামিন নাই কারণ জমিনের ভিটামিন হলো বৃষ্টি আলহামদুলিল্লাহ বলেন যখন বৃষ্টি পায় জমিনে তখন ভিটামিন পায় আর ভিটামিন পাওয়ার সাথে দেখবেন এই যে এই রোদ্রের ভিতরে এই দুব বা মরে যায় যখন পানি পায় বাবা ও ভিটামিন পায় আল্লাহ কুদরতি শক্তি পায় তখন দেখবেন ঘাসগুলো কি তাজা হয়ে যায় কোনো সার দেওয়া লাগে না এই মাঠের মধ্যে কেউ সার দেয় দেখছেন কি সুন্দর দুব ঘাস হয় এটা একমাত্র আমার মৌল আর কুদরতি সার বৃষ্টির সার আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কবুল করেন জোর আমিন আর জোর কানা আমিন বাসান এবার আমার দিকে তাকাবেন চোখের পানিটা আমার আল্লাহর জন্য বরাদ্দ করবেন আমার নবী যখন বিদায় নিয়ে যায় মক্কার মানুষগুলো তখন কান দেয়ার কয় লোকটার বিরুদ্ধে এত কথা বলছি এত নালিশ দিছি এত বিচারাচার করছি এত স্যাংশন করলাম লোকটা এখন চলিয়া গেল মনের মধ্যে ব্যথা লাগে চলে যাওয়ার পরে বলে ব্যথা লাগে হঠাৎ করে আবু জেহেল বলে ব্যথা লাগলে চলবে না কয়েকজন লোক যায় দেখ মক্কার অবস্থা কি আবু জেহেলের কাছে রিপোর্ট আসলো বস কি মক্কায় যদিও মুহাম্মাদের লোক ছিল না কিন্তু মুহাম্মাদ মক্কা সারার পরে দেখতেছে অনেকেই কান দেয় কে কে এত দিন ছিল জ্বালা কার যাই করুক লোকটারে দেখলেই বলে ভাল লাগত সমস্ত মানুষের কোরআন শরীফ ছিল তাদের ঘুমের ঔষধ মোহাম্মদের কোরআন শরীফের তেলাবাত না শুনে কোনো বেইমান ঘুমাইত না আজকে এই হয়ে গেল কোরআন শরীফ শোনে না অনেকের বাসায় ঘুম হয় না আবু জহেল মনে মনে কয় আমারও তো ঘুম হয় না মুহাম্মদ যে কোরআন শোনায়তো কোরআন পড়ে ঘুমাস কোরআন শুনিয়ে ঘুমায় যেতাম মুহাম্মদ একটা সপ্তাহ নাই আমি আবু জেহেলের ঘুম আসে না তলে বোঝা গেল বাবাই কোরআন শরীফ শুধু মোমেনের জন্য ঔষাদ না বেঈমানদের জন্য ঘুমের ঔষাদ ঠিক না বেঠিক কোরআন শরীফ কি মোমেনের জন্য যেরকম ঔষধ বেঈমানদের জন্য আবু জেহেল নিজে কয় যে মোবাইলে হেল্ল হলে বাদ দাও কও যে আদা কৈ এক ঘন্টা পরে ফোন দিবি কোনো ফোন ফোন দিবি না তো হ্যাঁই আবু জেহেল বলে বাইরে কি করলাম মোহাম্মদ এক সপ্তাহ গেছে গা আমার এক সপ্তাহ ঘুম নাই মোহাম্মাদরা আর দুনিয়া রাখা যাবে না হেই তোরা যেরকম ভাবে মক্কায় খবর লইছো দেখ তো মোহাম্মদের পক্ষে কে কে কান্দে এবার মদিনায় যা মার হব কন মদিনায় তিনজন সাংবাদিক পাঠাইছে আবু যে নিজে পকেটের পয়সা খরচ দিয়া বোকারিতা আছে কেতাবুল হিজরা আব্দুল্লাহ আপনি সামেদ বলেন চারজন লোক পড়েছে বেইমান দুইজন হলো মক্কার আর দুইজন হলো মাঝ রাস্তা দেখানে লেগে মক্কায় মদিনায় গেছে মদিনায় যাইয়া দেখে এরা চারজন ওরে আল্লা তার এমন আদরে রাখছে যে আমার নবী করে আইসার রে পড়তেছে হাতে রে কি শোন কি আরে আমি যাইয়া দেখতাছি মোহাম্মদ সাল্লাম যেই রাস্তা দিয়ে হাঁটে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাহার ভিতরে টুরির মধ্যে পাহাড়ের থেকে ফুল ছিঁড়িয়া মোহাম্মদের রাস্তায় ফুল বিছিয়ে দেয় যেই রাস্তায় ঢুকে যেই বাড়ি দাওয়াতেও তাবলিকের কাজ করতে যায় ওই বাড়িতেই মহিলারা পন্ত হ্যারে ভুল দেয় হ্যার দামি গালি সাপিসে দেয় আর আমাকে দেশের মহিলারা হ্যাঁ নিজের আপন চাষে কাটা বিছাই দিত আরো শুনবা নেতা কি এখন দিলটা নরম করবেন মোদিনায় আমরা যায় দেখি যখন জিজ্ঞেস করছি মোহাম্মদ কই থাকে ছোট্ট ছোট বাচ্চা বলে তোমরা কোথা থেকে আসছো যদি কইতাম যে মক্কার থেকে আসছে তাহলে আমাকে নাক ঠিক থাকতো না ঘুষে নাকটা চ্যাপটা বানা হলে তোমাকে আর মক্কার উপরে এত খেপা মদিনের বোলা পান কে 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 হন যে তাগর নিতা মোহাম্মদ রে আমরা খেদাই দিছি মাইরে কারণ এখন দিলটা নরম করবেন আমার নবী যে সময় মদিনা হিজরাত করে ওই জায়গাটা দেখবেন বাবে মদিনা লেখা আছে মসজিদে নবমী থেকে নয় কিলোমিটার দক্ষিণে মক্কার থেকে যখন গাড়িটা হাজিদের গাড়িটা মদিনায় ঢোকে বাবা হাজিদের গাড়ি কি রোডই একটাই মদিনায় ঢোকার মদিনা বলা হয় কেউ কেউ বলেন ফিলিস্তিনি গেট কেউ কেউ বলেন বাবা ইসুরি গেট কেউ কেউ বলেন বাচ্চা তুর্কিস্তানি গেট বাবা আসলে এই গেটটার নাম হলো বাবে মদিনা অর্থাৎ মদিনা গেট এই গেটের সামনে যখন আমার নবী গেছে আমার নবীকে রিসিভ করার জন্য অন্তত ষাট থেকে পঁয়ষট্টি জন যুবক নবীরে ফুল দিয়া বরণ করার জন্য এমন এমনকি যুবকগুলা রাস্তার উপরে বাবা শুয়ে পড়ছে নবীর ঘোড়াটা নবীর উটটা আমাকে প্যাটের উপর দিয়ে যাবে আমার নবী আমাদের পিঠির উপরে পাড়া দিয়া মদিনার ভূখণ্ডে নামবে থেকে জন যুবক আরে কথা বলে কেন এই পিছনে দেখো তো ভাই এ বাসান আমার দিকে তাকাত মদিনার মধ্যে আমার নবী যখন ঢুকবে নবী যখন মদিনায় ঢুকলেন তখন বাবা এগারো থেকে সাড়ে এগারোটা বাজে আমি ইলিয়াস রহমান জেহাদি গত রমজানে যখন আমাদের গাড়িটা বাজান মদিনার মধ্যে ওই গেট দিয়ে ঢুকতাছে যখন ড্রাইভার বলিয়া দেয় বাবে মদিনা হাজি ইন হাজি আল্লাহ হোক আল্লাহ হোক বলো আসসালাত আসসালাম রসুলাল্লা বলো যখন সালাম দেয়া গাড়ির মধ্যে আরম্ভ হয়ে যায় কত হাজি দেখি বাসের সিটের সাথে মাথা লাগাইয়া চিল্লাই চিল এই জমানার হাজিরা যদি নবীর রজার দেখার জন্য কান্দে ওই জমানায় তো নবীর জন্য জীবন দেওয়ার জন্য কান্ত বাবা আমি দেখবে এখন কার দিলটা নরম হয়ে কান গো বাবা ছেলেগুলি সবার বয়স নিচে হলো বাবা বারো তেরো চোদ্দ রকম ছেলেগুলা রাস্তায় দ্বারা সামান নবীরে দেখার লাইগা আবার যান মদিনার ছেলেগুলা যখন আমার নবীরের চারদিক দিয়ে তারা ঘেরাও করে ধরছি ইন দি মিন টাইম আমার নবী উটের পরে বসা নবী আমার উটের থেকে লাভ দিয়ে নামিয়ে কই কয় আবু বকর রে মদিনার ছেলেগুলো মারে দেখতে অনেক কষ্ট হইতেছি মদিনার একটা ছেলে নবীরে বুকের মধ্যে নিয়ে বলেন ও একটা কথার উত্তর দিবেন নি বলে কি আপনার মুখের মধ্যে এতগুলো কালো কালো দাগ দেখা যায় আপনার ঠোঁটের মধ্যে কালো কালো দাগ দেখা যায় আপনার কপাল ডাক কালো কালো দাগ দেখা যায় আরে মদিনার ছোট্ট একটা বাচ্চা একটা দৌড় দিয়েছে নবীর বুকের সাথে মাথাটা ঠেকায় বলে নবীকে আপনার এই কপালের মধ্যে কালো দাগ দেহি ঠোঁটের মধ্যে কালো দাগ দেহি ঠোঁটটার মধ্যে কেমন যেন ফাটা ফাটা ভাব সাপ দিলে রক্ত পরবে এমন কে তখন আমার নবী বলছিল তোমরা তো আমার পাইছে এত সুন্দর করে তোমাকে এই দেশে আসার এক মাস আগে আমি তাইফের মাঠে গেছিলাম তাইপের ছেলেগুলার আমার ঘুষাইয়া পাথর দিয়া এই ঠোঁটটা ফাটাইছে মাথাটা ফাটাইছে মদিনার ছোট্ট বাচ্চাটা গো যারা আপনার কপাল ফাটাইছে রক্ত জড়াইছে তারা যদি কোনোদিন আমাদের এই মদিনার ভূখণ্ডে আসে একটা বেইমান্ড আস্থা যাইতে দিই মুনা এ সাগরছীরা মকশিদপুর গোপালগঞ্জের বাইরা রে আসকার 18 জানুয়ারি আমন মওলার দেখায় দিবা 18 জানুয়ারি আমার আল্লাহর দেখায় বলো মানি এই মকশিদপুর গোপালগঞ্জে বসে 18 জানুয়ারি মদিনার ছেলেগুলা যদি আমার নবীর জন্য পণ করতে পারে জীবন দিবে পণ করলাম এই বসে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির ময়দানের মধ্যে পড়ছে শীতের সংখ্যা এত বেশি এই শীতের মধ্যে বৃষ্টির মধ্যে তোমার সাথে একটা ওয়াদা করলাম আঠারোই জানুয়ারি আমার নবীর যদি কেউ গালি দেয় এই জমিনে আরে ফেলব

সব ফুলের পিঠে মেরে এলাম তা বুঝে যে কয়জন পাঠাইছে যায় দেখতো মোহাম্মদ ওই জায়গায় রাস কেমনে কাম করছে মক্কায় তো ছিল সুন্নি বিলের মতো যাই দেখতো মদিনে যে কি করছে কিন্তু মদিনে যে কয়জন পাঠাইছে এরা খুব সালাক এরা ঢুককে মদিনার হাব বা বুই যাই কয় বাইরে রে তোরা যে মক্কার তে আইস রে একবার ও কারো কাছে কইস না বোখারের হাদিস কিতাবুল হিজরা আপনি ভাবেন আমি বানাই কই এরা সোরের মতো এক পোলারে জিজ্ঞেস করে তার নাম ছিল আসাদিম নাম কি নামটা রেকর্ড করবেন নাম কি আল্লাহ যদি কবর যে কালকে জিজ্ঞেস করে নবীর প্রেমের কথা শুনে কোন সাহাবির নাম শুনছিলি আল্লাহ আসাদিম এর কথা শুনছিলাম আল্লাহ আসাদ আসাদ মানে বাঘ বাঘের মধ্যে কাম করছে আল্লামা আল্লাহ হক পার আল্লাহ আজিজুল হক বোখার ঈশ্বর মধ্যে লেখেন এ আসাদ

তোর বাড়ি মক্কা কিনে তাই কমান দিয়া শুনছি মোহাম্মদ বলে এই দেশে আসছে লোকটা খুব ভালো তার চেহারা অনেক সুন্দর দেখতে আইসি তো যে বেইম্যান গুলো পাঠাইছে কয় হন মোহাম্মদ কাছে গেলেই তো এসি নে লাগব ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই একটু খোঁজ খবর লয়ে দেখতো হ্যার কেমন গেমটা খেলছে কেমন মোহাম্মদ এই দেশের মানুষের ভিতরে ঢুকছে এই মাত্র দেড় দুই মাসের মধ্যে দিলটা নরম করবেন দেড় দুই মাসে আমার নবী এমন করে ফেলাইছে মদিনায় মদিনার মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি সব ছিল নবী দেড় মাসের মধ্যে পুরো মদিনা চেঞ্জ করে ফেলছে কোনো বংশের সাথে কোনো বংশের মারামারি নাই কোনো মহিলা রাস্তায় বের হয় না কোনো সন্তান তার বাবা মারে কষ্ট দেয় না কোনো পুতের বউ তার শাশুড়িরে মারে না নবী আসার আগে পুতের বউরে পুতুলের বউরে শাশুড়ি ডেলি বান্দির মতো খাটাইত নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম আপনারা আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া যে মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয় আর আমাকে দেশের মেয়েরা কি করে জানেন মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়ির কেমনে সোজা করবি তোর বিদেশে জামাই ভবিষ্যৎ তোরা দুজন গড়ে নিবি একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে হ্যাগু ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোসাবে এই কথা একবার একজন শাশুড়িও কয় না কথা কন না একজন শাশুড়িও কয় না হারামির বিটি হারামি

আমার হেসি হাক যে বাবা এটা তুমি বিদেশ ছিল না বাবা জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা এটা চোখের পাওয়ার কতক বো কথা রাগ কর্তা করেন একবারও কয় এ এই পোলাডারে পাইলে নাইলে উত্তর উত্তর পাশের দুই বেগে জমি বেইসা পোলাডার ইটালি বাড়াইছে জমির যেই দাম আট লাখের জমি পাঁচ লাখ বেঁসে খারার উপরে পাঁচ লাখ বেসা গেম ঘরে পাঠাইয়া দর্শে গুণ দেয় গেমের টাকা সাইল লেখা বার দিয়া সুদের টাকায় না পোলা ডারে পাঠাইছে মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না শাশুড়ির মাইয়া মানে আপনার পোলার বউ কোন কোন হুজুর আমি আমার বৌমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া হারামির ঘরে হারামি আমার একটা হাও দেয় না হালাক উত্তর বাসে জমি বিচারে বিদেশ পাঠাইছে আছে না নাই আমি আপনাকে ছাগল ছিটার কথা কই না আমি কই দিছি অন্য জায়গার কথা এখানে আছে জুতা দিয়ে বাইরাবে বেন পোলারে হেফাজত করেন জোরগানা আমিন আরো জোরগানা আমিন এ যুবক জীবনে কোনো দিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না এগুলো সোর 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 সব মহিলা না সব মা না সব মারা কিছু কিছু মা ভালো আছে ঠিক না বেটিক অনেক মহিলা আছে স্বামীর টাকা চুরি করে আত্মসাৎ করে নিজের নামে অ্যাকাউন্ট করে এই আছে না নাই আছে না স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে মা বাপরে বড় লোক মানে আছে না হালাকি একবার ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা আল্লাহ আমাদের হেফাজত করেন জোর কানা আমিন কষ্ট হইতেছে আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি আমি জানি মহিলা প্যান্ডেলের মহিলা থাকলে ভাগ্যে যাইবা যাও গাইডি তারপরে মা বাপ ভালো বলেন বউরে বড় লোক বানাই দিবা মা বাপরে গরিব বানাবা বউ একদিন তোর টাকা পয়সা নিয়ে বাইকে যাবো ঠিক না ঠিক আর যেদিন বাইকে যাবো সেদিন চোখে পানি দিয়ে কাঁদ দিই আর কাজেব না আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান দে শিখায় দিলেন কোনোদিন বৌমার শাশুড়ির কষ্ট দেয়া যাবে না সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমারে নিজের মেয়ের মতো মনে করবেন কোনোদিন সংসারটা জান্নাতের টুকরা সারা জাহান টুকরা হবে না নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা নবী আমার হিজরত করছে শীতের কালে বাবা নবী এমন বয়ান দিছে পোলার বৌরা এখন শাশুড়িরে গরম পানি করে গোসল করায় মদিনার ছেলেরা যখন বললেন মায়েরে বান্দি বানাইতো পোলার বৌরা শাশুড়ির বান্দি বানাইতো আজ থেকে দেখা গেছে আমার বিশ্বনবীর ওয়াজে পোলার বৌরা মা কয় সন্তান মাহারে গোসল করায় দেয় মারে সুন্দর করে নিজের হাতে খাওয়ায় দেয় এই কথা যখন শুনছে ওই বেইমানগুলা বাবা বলে আর মোহাম্মদের সাথে দেখা করতে হবে না চল মক্কায় যাই মক্কায় যে রিপোর্ট দিছে বস শুনছ নাকি কি মোহাম্মদ মক্কায় যায়া এমন কাম করছে মক্কার থেকে মদিনায় যায়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস মোহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মাদের মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায় মোহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবিরা তার শরীরে লাগায় মোহাম্মদ কোনো রাস্তা দিয়ে যায় লাল গালিসা বিছায়া দেয় কোনো মহিলা যদি মোহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয় সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন দিবি আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মোহাম্মদের জীবনের তরে শেষ করে দিব হে প্রত্যেক ঘরের থেকে কে কে যাবি মদিনায় চল মোহাম্মদ কেবল মাজারা সোজা করছে এখন যে আঘাত করলে চিরত্তরে শেষ করে দেওয়া যাইব কারণ কেবল গেছে তো সব লোক তোর তার পক্ষে না কিছু লোক তার বিরোধীও আছে চল একসাথে যাই কেমনে কয় একসাথে যাব কেমনে কয় শক্তি সঞ্চয় কর কেমনে শক্তি প্রত্যেকটা ঘরে ঘরের থেকে জনমের খাওয়ান খাওয়া সরকারি খরচে আমার কথা না কিতাবুল মাগাজি প্রত্যেকটা ঘরের থেকে এক একটা গামা কা পুরুষ নিছে গামা কা বুঝেন মুটা তাজা এই চাচা চাষা সহজে বুঝে লাইছে তাজা সেই শক্তি প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নিছে নিয়ে লিস্টি করছে লিস্টি করতে 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 আবু জেহেল নিজে লিস্টি করতেছে লিস্টি কইরা তাকো বেতন ঠিক করছে বেতন ঠিক কইরা বলতেছে কয়জন হয়েছে রে লিস্টি করতে কয় নয়শো আটানব্বই জন এক হাজারের কয়জন কম কাই তোমরা রেডিও তোমাদেরকে পাঠাবো মোহাম্মদের জীবনের তরে শেষ করার লেগে আল্লাহ নাউজবিল্লা রাজ থেকে এক বাড়ি ঘর তুমি চিনো এবার একটু জোরে কই না আমার নবীর পক্ষে তো কথাটা শরীরটা ভালো থাকবো এই বেইমান জন বলছে তোমাদেরকে বেতন দেব খাবার দেব তোমাদেরকে আসার পরে মন্ত্রিত্ব দেব শর্তে একটা মোহাম্মদকে চিরতরে শেষ করে দিবা আপনি যদি বেঈমানগুলোর নাম শোনেন বোখারিতে আছে এই এক হাজারের নাম বোখারির মধ্যে আছে এবং এই এক হাজারের নাম এখনো বদরের লিষ্টির মধ্যে লেখা বলেন না বাজান রে এবার দিলটা নরম করবেন এক হাজার বাজান রে নয়শো আটানব্বই জন লিষ্টি হইল একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয় সবাই নাম লেখা লেখতেছি কিন্তু আমাগর নেতা আবু জেহেলের নাম নাই কে দেখবেন নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায় বদমাস গুলা নামে না কথা কন না কে নেতা গোতা বিএমপির নেতা হোতা জোতা মোতা সব গরিবের পোলাপান রাস্তায় নামায় ওরা এসির মধ্যে ঘুমায় চেয়ারম্যান মেম্বার গুলা ডাল সরকে আপনাকে দেয় ধরাই দেয় নজরুল্লাহ কদরুল্লাহ কদুর পোলারে ধরাই দেয় শেয়ারম্যান জায়েদান মুক্শিদপুর থানায় বয়ে রইছে কোপখায় নদরুল্লার পোলা বুড়ি বাইরে কদর উল্লাহর পোলা চেয়ারম্যান ঢাকায় এসির মধ্যে হোটেলে ঘুমায় কার জন্য জীবন দাও চান দু ভাবছো জীবন যদি একবার দিতে পারো নবীর জন্য দিবা আলেমের জন্য দিবা কোনো মেম্বার শেয়ারম্যান লেগে দিবা না কষ্ট হইতেছে কারণ মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে যাইছে কষ্ট হয় না বাস গারে পড়ছে ও বাহ এবার দাও কোন দিক দাও মানা সাজা জায়গা কোন কন আমার পোলার বিয়ের অন্তত গান বাজেছে তিন দিন চেয়ারম্যানটা টা হাতে যা 50000 আপনি জানেন হুজুর কোবাই কেমনি নি কোবাই কোবা শামসুরে সান দুপুরা মরবা না তারপরে বুঝবা ফেরেস্তা কুবা রে কুবা বহুত কোবাই দিয়া আল্লাহ হেফাজত করুক জোর জোরকানা আমিন হাতে নিয়ে বলে গেলাম কোনো মেম্বার চেয়ারম্যান কোনো নাজায় লিডারের কথায় মাঠে নামবেন কুপ খাইয়ে মরবেন ডাইরেক্ট জাহান নামে যাবেন ডাইরেক্ট জাহান নামে যাবেন যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নাই কোনো নেতার জন্য আলেম আলেমুলামা যদি ডাক দেয় এই রাজস্বর্দির পিসাব যদি ডাক দেয় বিশ্বনবীর গালি দিছে একজন আলেমরে যদি কেউ মারে আলেমের পক্ষে দাঁড়াবেন আলেমের পক্ষ নিয়ে ডাল সরকে নিয়ে মারা যান আল্লাহ আপনাকে মাফ করে দিবে যেই গোম সরের লেগে আপনি মাঠে নামছেন ওটা সোর কথা কন্যা এ সেই চেয়ারম্যান मेंबर লেপটিন সুদ দেখাইয়া বেলায় ঠিক বাথরুম সুদ দেখায় এক মহিলার গুছ গ্রামে আইছে তিন কোড়া এক বান তিন চেয়ারম্যান রে খাইয়ে লইছে ওটা বাথরুম খাওয়াইছে না হারামি ডান তবে আমাগোলা আর কথা কই না এগুলা বাইরের কথা কই আল্লাহ হেফাজত করুক জোর গনা আমিন আমিন কষ্ট হইতাছে ও মসজিদের দেশে একটা ল্যাপটিন এটা মসজিদ কমিটি জানেও না চেয়ারম্যানও হেন দেখাইয়া লাইছে কত টাকার দরকার কত টাকার দরকার আরে টাকা রে আল্লাহ আমাদের মাফ করে দেন আরো জোরে আইন মোনাজাত করি আল্লাহ না না তা আমি তো অনেকের বাতি যাই না না কনকে যাগ্য যা কইছেন কইছেন এবারে আমার দিক তাকাই না আমার দিক তাকাইলে যদি আপনি আপনার পোলা বিশ্বাস করেন আমি যদি আপনার আত্মীয় আমার দিক তাকাবেন গুনায় সগিরে গইরে ঝরে যাব কারণ কি কোন আলামের চেহারা দিক তাকাই থাকলে চোখের পাওয়ার কোনো দিন আল্লাহ নেন না এখানে অনেক যুবক আছে দেখবেন যে কোন একটা ফ্যাক আইডির একটা সেরির ছবি ফ্যাক আইডি সকালবেলা গুমিত তুই ডেউ ডেরে দেহে প্রথম লাইট দেখে আরে তুই লাইক দেস নাই তুই ওই শেরির লোকে জেনা করছ মাসলা জানস হ্যাঁ তুই লাইক দিবি লাইক দিবি আল্লাহর অলিরে লাইক দিবি সরমনে পিসাবে লাইক দিবি বাংলাদেশের বলো বল উলাম একরামদের ওয়ার্স শুনে লাইক দিবি তাহলে তুই আলেমদের সাথে জান্নাতে যাবি তুই যে ফ্যাক আইডি দিয়ে একটা শেরিরে লাইক দিলি শেরিরে লাইক দেশটাই শেরির লোকে তুই জিনা করলি এই এদিকে আমার দিক দেখান তো যখন ওরা

আল্লাহ হেফাজত করেন জোর জোরগানা আমিন তবে এরা ভালো এই বয়সে তো আমি লুঙ্গি ভরি নাই গোজন আমার ইতিহাস করল চাষির আমার এই ল্যাংডাক চলতাম আমি সেই লিস্যমান জিয়া দি আমি আল্লা একবার উলি এই যাই নেই আমি গ্রামের ইতিহাস হ্যাঁ থাকা তুই ভালো আল্লাহরুলি আলহামদুলিল্লাহ বলেন ভাগ না করেন না বছর একবার আহি একটু একটু কইয়ে যাই আপনাকে যা করলে গিয়ে আপনারা এই যে সিল্লা করেন মারামারি করেন দুই দল করেন বাবা একবার কি ভাবছেন নেই কোরআনটা হাতে নিয়ে ভুলে গেলাম একবার ভাবছেন যে ওই নেতায় নামাজ পড়ে কি না ওই নেতা তাবলিক করে কি না ওই দেখেন তো কী খায় তাই দেখেন তো আপনি যে জীবনটা যে দিতেছেন যার তার পক্ষে আপনি নামতাছেন একবারও ভাবেন না যে নেতাটা কি নেতা আল্লাহ আমাদের সব নেতাগুলোকে নামাজি বানায় দেখ সবকে নামাজি বানায় দেখ সবকে রোজাদার বানায় দেখ সব হিংসা বিদ্বেষ দূর করে দিক ভাই ভাই মিলি মিশে বাস করার তৌফিক দান করেন বেসন্ডি বানামার দিকে তাকান মক্কার ভিতরে হয়ে গেল কত মাশাল্লাহ আপনার তো খুব এক্সপার্ট বেরেন খুব পরিষ্কার আমি ভুলে গেছেন কেন নয়শো 900 900 আমরা মুখ বন্ধ কন একবার আ করে রইছেন আমি দেখছি তো আপনি ভাইবেন আমি দেই না চোখের পাওয়ার এখন পনেরো বছরে পোলার মতো কয়শো 900 হাজারেতে কয়জন বাকি সব নাম কয় নেতা আপনার নাম ডাকু একজন পোলা এইরকম ডিজিটাল পোলারটা ওয়াজে বয়ে গুচা গুচি করে এমন একটা লাভ দিয়ে দাঁড়ায় কয় নেতা আপনার নাম ডডলো না যে

আবু জেহেলের কবর কেন বদরে আবু জেহেল কিন্তু আইতে চায় নাই আবু জেহেল জানে যারা মোহাম্মদের জন্য রাস্তায় পিট বার্তায় দেয় মোহাম্মদের জন্য জীবন দেয় আমি যদি মদিনায় যাই আমার ফেরত দেবেন এটা আবু জেহেল জানতো এই জন্যই বদমাস যাইতে চায় নাই কিন্তু জনগণের ঠেলায় গেছে এবার তাকাবেন আমার দিকে বাজান রে আমার নবী যখন শুনলেন এক হাজার মক্কার থেকে মদিনায় নবী আমার শুনিয়ান মুখটা কালো করে যায় বসে না ভূমিতে কান্দে মালিক আসলাম মাত্র বসা এখন যদি মদিনার ছেলেরা শুনে আমারে যুদ্ধে যাইতে হবে মদিনার ছেলেগুলো আমার বিরুদ্ধে করবে এই লোকটাই আমার দেশটা শান্ত ছিল সে মারামারি বন্ধ করছে সে নিজেই দেহি মারামারি নেতৃত্ব দেয় নবী আমার এই চিন্তায় কে কোন দিকে আমার এই জেহারটা নিবে জানি না নবী আমার চিন্তায় কান দে হজরের নামাজ পড়ে যখন কান্দে ওই আয়াটটাই আমি তেলাবাদ করছি বা ঈদ গদা মিন আহালিকা তোবাব্বি উলমু মিনি নামা ক ঈদ আলুকিত একটা এতের কিছু অংশ বলিয়া দিয়া যায় আমার খুদ্বার ভিতরে যে আয়াৎটা পড়ছি বা আল্লাহ কোরআনে বলতেছে ইদ গদাউ তামিন আহালিকা তো বাব্বি মিনিন সকালবেলা আমার নবী যায় নামাজে বসে নামাজের পার্টিতে কান দে ও বাজান মানে সকাল নবী আমার যুদ্ধের কথা কার কাছে বলবে আমার আল্লাহ বল ইদ গদাউ তামিন আহালিকা তো বাব্বি মিনিন নবী আপনি সকালবেলা বিবিদের কাছ থেকে যখন বিদায় নেবেন অল্লাহ সামিউন আলিম আমি আল্লাহ দেখতেছিলাম আপনি করেন কি আপনার সাহাবিরা করে কি নবী

আমার যাই না আমাদের সকালবেলা খান আবু বকর বলে আপনার চোখের পানি মুসাবার জন্য মক্কার থেকে মুদিনায় আইছি নবী আমার এক একটা দোকানের দাম হাজার হাজার টাকার মাল ফেলাই তুই আইসি লই আসি নাই মক্কা থিকা চল্লিশটা কাপুরের দোকান ফেলাই তুই আইসি গো অন্তত তেইশ থেকে চব্বিশটা উটের খাবার আমি আবু বকর এক রাতে ফেলাইতে আপনার সঙ্গে সবর সঙ্গী হইছি আমার ছেলে মেয়ে বাদ পায় না আমি নিজে এখন গোমের বস্তার নাম হাইয়ার সংসার চালাই নবী আমি পরের বাড়ি ঝাড়ু দেই যা বেতন পাই তাই দিয়ে সংসার চালাই আমি আবু করে গুলাম পান দিয়েছিল চল্লিশটার উপরে আজকে আমি নিজে দিন মজুরি কাটিয়া ফ্যামিলি চালাই একমাত্র আপনার লাগিয়া যার জন্য সবসা দিয়ানা বি জাল লাগিয়া চৰিয়ান বি আচলামদিনা এখনো দেখিত নবী কান্দে আপনার চোখের পানি মুসাবার জন্য মদিনায় আসলাম আমি তো আপনার চোখে পানি দেখতে চাই না নবী আমার বলে আবু বকর রে চোখের পানি পড়বে নাকি মধু পড়বে এক হাজার বাহিনী আসতেছে বদরে জীবনের তরে মদিরার ইসলাম এখানের থেকে শেষ করে দিবি আবু বকর বলে নবী কিসের চিন্তা করেন আপনি আমি আবু বকরকে আপনি বলছেন আর হাম উম্মাতি বি উম্মাতি আবু বকরেন ও আসাদ্দ হুম পি আমি লমর ও আস্তাক হায়ান উসমান আলী আল্লাহ আপনার মগো চারজনের বৈশিষ্ট্য চার রকম বর্ণনা করছেন মক্কায় আর হেম উম্মাতি বি উম্মাতি আমার আবু বকর হল নরম কিন্তু আজ থেকে আবু বকর হয়ে গেল গরম আমি আর ওয়াজি করবো নরম মানুষটা গরম হয়ে যার তুমি বয়ে বয়ে খিচুড়ি চিন্তা করো আবু বকর বলে হুজুর আমি এতদিন ছিলাম নরম আপনি যখন বলছেন ওরা এক হাজার আসতেছে আমি হয়ে গেলাম গরম নরমটা যদি গরম হয় গরমটা তো পয়রেই রয়েছে ওয়াসাদ্দু হুমপি আমরিল্লাহ ইলাহ ওমর ওরা তো এমনি গরম বোমা এ টম বোমা নরমের যদি লাফ দিয়ে তারা চিন্তা করবেন না ওরে এক হাজার আর আমি একা আমার নবী কান্তে ছিল নবীর মুখ দিয়ে একটু হাসির ঝলক বাইড় দিয়েছে এটা আমার বাপের কথা না ডাইরেক্ট কোরআনের কথা ডাইরেক্ট বোখারির হাদিস নবী আবু বোকরের কথা শুই নাই মুচকি হাইছে দিসে এই হান্তু কোসাই ডেরু ডাবু এই দামরা কটা চুপ অস্ট্রেলিয়ান বাজানটা কান্দের আর হাসে কপাল পুড়িয়া যাবে আল্লাহ হেফাজত করি দুর্গ আমিন কষ্ট হইতেছে নরম যখন গরম হয় তখন কিন্তু দুনিয়া ফানা ফিরলে বানে হেলায় দেখবেন যেই বেটা একটু নরম সরম সাসির জীবনে মাঠ ঠেট দেয় না যদি কোনো দিন দেয়

আর আর দাম নাই ঠিক না বেটিক কিন্তু চাষা যেটা নরম ওইটা যদি গরম হয় রে চাষি তাইলে শূন্য করে বেটা চাষি জানে তো আবু বকর রে আমার নবী বলছে আর হামু উম্মাতি বি উম্মাতি আবু বাকরিন আমার আবু বকর নরম প্রথমই হয়ে গেল গরম এখন আবু বকর যায় কয় ওমর রে আমি ও এর ভিতরে ওমর ধরে আসছে কিরে আবু বকর তুমি সেইতে গেলে কেন কার এখন সন্নি কি এক হত্তাবের বল কি শোনস নাই কয় না মক্কার থেকে আমাকে বের করে দিয়ে ওরা ঠিক থাকতে পারে না ওরা বলে আবার মদিনে আসতেছে অমরকে কি কইলেন কি 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 কে কে আসতেছে কে 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 ডা কে ডা ক বললাম চেয়ারম্যানের কিছু মস্তান রালংগিরির চেয়ারম্যানের কিছু কেডা রাইতেছে ছাগল চিরা ছাগল চিরার কয় বেটা গ্রামের মেরো কুত্তার ও দাম আছে যদি এলাকায় ঢোকে ফানা ফিল্লা বানায় ফেলাবো এটা গৈজনার দাসের কান্দি না এটা ছাগল চিরা পাম দিলাম আর কি তোমরা কি করবো জানা আছে আমার এলাকার পোলা না টাকা ওইদিকে ওমর যখন শুনছে কোটি কোটি টাকার সম্পদ মক্কায় রেখে আইছি শুধু এই লোকটার জন্য এই জামাইটার লেগে কারণ ওমরেরও জামাই আমার নবী আবু বকরেরও জামাই আমার নবী বুঝেন নাই আপনি রাতের অন্ধকারে কেডারগিরি যাই খাইছি অস্ত্র জমা দিয়ে মক্কায় তুই আইছি ট্রেনিং জমা দিয়া রাখি ট্রেনিং রাইকা থুই আসি নাই ট্রেনিং লইয়া সাথে আইছে আমি আমার আমি খাত্তাবের বলা যদি দেখি যারা আমার দোকান দখল করছে প্রত্যেকটার বুড়ি ছাড়াই দিব প্রত্যেকটার কল্লা উড়াই দেব প্রত্যেকটার কল্লা উড়াই দেব এতদিন মাইট দেই নাই খালি নবীর কারণে মারি এখন অর্ডার পাইছি দেখবি ও মোর কারে কয় আমি তো আগের থেকেই গরম নবী আর একটু হাসলেন হাসি দেখে সুবান আল্লাহ কবে না কবে আর হাসি দে বোর হাসি দেখে আবার কইসি আল্লাহ আমার নবীর হাসি দেখে যদি কেউ সুবান আল্লাহ কথা শুনেও হাসেন নবীর সোহান আল্লাহ শুনিয়া যদি আপনি সুহানাল্লাহ বলেন নবীর হাসি শুনে যদি বলেন আপনার এই সুবান আল্লাহ আপনার হাসির কথা শুনিয়া আমার এলাকার মানুষ নবী দেহেন এরা সুহান আল্লাহ বলছে আমাদের সালামটা বাতাসের মাধ্যমে রসুলেরওজায় পৌঁছে দেন যুবক ভাই তোর সালাম এখন রসুলেরওজায় যাবে একটা লোক দাঁড়ায় থাকিস না তোর সালাম পৌঁছে গেলেই তুই জান্নাতি যে যেখানে পারো কেদার মধ্যে বৃষ্টির মধ্যে বয়ে পর জীবন ধন্য যাবে প্যান ময়লা হয় হোক বেটা কালকে দুবি কিন্তু নবীর এর জীবনে পাবি না ঠিক না বেঠিক আরো জোরে বলে তাহলে একটা আওয়াজ দিত এ মকশিদপুরি পোলা তুই তো আমার এলাকার সন্তান আওয়াজ দিত যদি হজরত অমর বলতে পারে ট্রেনিং জমা দেই নাই অস্ত্র জমা দিয়ে আসি বিশ্বরাবের জন্য কোটি কোটি টাকা সম্পদ মক্কায় রেখে আসি ওরা যদি মদিনার ভূখণ্ডে আক্রমণ করে প্রত্যেকটা বেঈমানের কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব কল্লা উড়াই দেব নবী আমার আর হাসলেন সুবহানাল্লাহ আবু তোমরা দুইজন তার পারবা না আমি চাইতেছিলাম তোমরা না শক্তি দিলা কিন্তু অস্ত্র যদি মদিনাওয়ালারা দিত মদিনার দুজন লোক যদি আমি পাইতাম খুশি হইতাম এবার কানবেন হদুর তোমার দেশে আছে না মোল্লা শেখ মাদবার আছে না বাবা প্রত্যেকটা এলাকায় একটা এলাস বংশ আছে না হ্যাঁ সবচেয়ে বড় শক্তিশালী বংশ বনি কোরাইজা বনি সাত আওজার খাজরাস এই দুইটা বংশ ছিল সবচেয়ে দামি চারটা বংশের ভিতরে দামি হলো আওজার খাজরাজ এই দুইটা বংশের কাছে দুইজন নেতা গেছে যাই বলে আপনার নাম অমক না হ্যাঁ শুনছেন আমার নবীর বিরুদ্ধে তারা কোরআনের বিরুদ্ধে আসতেছে যারা আমাকে এই দেশ থেকে তারাই দিছে আপনারা কী কন খাজরাস বংশের নেতা বলে মোহাম্মদ সাল্লামকে শান্ত থাকতে বলো শক্তি তোমরা দিবা কৌশল তোমরা ব্যয় করবা অস্ত্র আমরা দেব।। এবং আমার বংশের ভিতরে যত লোক আছে সব নবীর সাথে যাবো আউজ বংশের নেতা লাভ দিয়ে কয় তুই পারলে আমি পারবো না তোর বংশে হেডামালা আছে আমার নাই তোর সাইতে আমার শক্তি বেশি বেটা পয়সা আমার বেশি সব খরচ করবো নবী লেগে তবু কোরআনকে জমিনে জিন্দা করে সারব যারা নবীর ওই দেশ থেকে তারাই দেশে ওরা এই দেশে আসতেছে আবার তারে মারার লাগে দেখবো এটা ওর বাপের দেশ না এটা আমাকে বাপ দাদার দেশ থেকে ছাগল সিরাইসা যদিও আমরা মেরা টাংরা ওই ছাগল সিরাইসা মারবে এতবার সাহস এরকম আছে না শক্তি হ্যাঁ নবীর সাহাবিরা যখন বলে ফেললেন মদিনা সাহাবিরা মক্কার থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমার মদিনা মারবে এই জান্নাতি মানুষটাকে একটা রোজাইতে দেবো না নবী আমার বদরে গেলেন রোজা রেখে আলহামদুলিল্লাহ বলেন নবী আমার বললেন তাহলে নামের লিস্টি দাও কে কে যাবো আমার সাথে নামে লিস্টি দেওয়া শুরু হইলো নিষ্টি হইতে 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 হয়ে গেছে তিনশো তেরো তিনশো তেরোর মধ্যে প্রথম লিস্টি তো আসছে তিনশো এগারো কত তিনশো এগারো জন হয়েছে তিনশো এগারো যখন হয়ে গেছে বিশ্বনবীর কাছে নবী সাহিরা বলে হুধরে তিনশো এগারো জন আপনি একজন জন চলেন বিশ্বনবী যাই আমার নবী বলে তিনশো এগারোর উপর আর হলো না হুজুর হয় নিলে তো নিয়ন যায় অনেক কিন্তু সবাই তো নিয়ন যাবে না কারণ এই যুদ্ধে যারা আসতেছে এরা প্রত্যেকটা বেইমান এক একটা এক একজনে পঞ্চাশ জনের সাথে বুঝতে পারে এত শক্তি তাদের গায় নবী বলে হ্যাঁ ঠিক কথাই বলছো ওমর বলে কি এর পঞ্চাশ এর একশো কি ক আবু বকর ভাই কি যে ক বিআই কি যে ক বিআই কে তুই কি কইতে কথা আর পঞ্চাশের একশো যারা আইতেছে এগুলো তো আমাকে হাতের উপরে নেতা আমি অমরই তখন নেতা বানাইছি যদিও আমি তোমার থেকে দশ বছরের বয়সে ছোট কিন্তু নেতার দিক দিয়ে তো আমি মেন যারা আইতেছে এগুলো তো সবগুলো চিনি অগো অগো বাতের হাড়ি কয় পে কয় পট প্রতিদিন পাক করে নাও তো আমি জানি সবাই তো আমাকে হাতের নেতা আবুকর বলে ওমরের নিয়মের বাইরে করা যাবে না সবকিছু গার জোরে হয় না চুপ্তা গোনা কী হয় বাজারটা তিনশো এগারো জনের রওনা দিছে আহা মসজিদে জুল হোলাইফা মদিনায় গেলে দেখবেন চার কিলোমিটার রাস্তা যাওয়ার পরে নবী একটা গণনা করে দেহে আগে ছিল তিনশো এগারো না হয়ে গেছে তিনশো তেরো দুজন বাল্যকরে এই কেডা কেটাক ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা বেশি বয়স না একটা আঠারো একটা বিশ যখন বদরের যুদ্ধে যায় তখন আমার নবীর বয়স হলো চুয়ান্ন থেকে পঞ্চান্ন আর আবু বকরের বয়স হলো তিপ্পান্ন আর যত যুদ্ধের মধ্যে গেছে সব তিরিশের উপরে কিন্তু সবচেয়ে ছোট হলো দুজন নেবে বলে তিনশো তেরো এগারো জন নিয়ে রওনা দিলাম তিনশো তেরো করতে এলো হ্যাঁ তোর নাম কি রে বাবা আমার নাম মাস তোমার নাম কি মুহাব্বিস নাম তো প্রথমে লিস্টটিতে উঠে নাই মদিনার থেকে তোরা এখানে জুল পেয়ে পেয়েছে আমাদের সাথে অ্যাড হইলি বলে নবীকে জানি আমরা মা পেও হব না শক্তি তো হব না এর লেগে ভাবছিলাম তিনশো তেরো জনের ভিতর দিয়ে কেন কেনায় বাইন মাসের মতো যান নবী আমার বলে কি লেগে যাবি তোরা তুই জানোস না মদিনা ভালো ভালো সাহাবি ছিল তাগো আনি নাই কমজোর বি শক্তি কম বিদায় তোরা যুবক মানুষ তোরা কি জানো সেই যুদ্ধে কত বড় বড় বাহাদুররা আসতেছে একবার সিপার মধ্যে পড়ে মরে শেষ হয়ে যাবে বলে নবী গো যাইতেছি একটা কারণে সেটা হলো এই আপনি শুনছি মদ যাবেন আপনার যে একটা সেকেন্ড আমরা চোখের আড়াল করব। আপনি মদিনা ছেড়ে যাবেন আমরা দুইটা ভাই আপনারে না দেখে বাঁচতে পারব না কারণ এই মদিনার মধ্যে আমাদের মাও নাই বাবাও নাই গো আপনারে পাওয়ার পরে আমরা সব ভুলে গেছি

নবীজি আমি আপনার রাইখে আধাটা ঘন্টা কোনো জায়গায় যাই না নবী বাথরুম আসলে খুব দৌড়াই আসি তাড়াতাড়ি যদি বাথরুমে বয়ে থাকি নবীরে দেখলে অতটুকু সময় আমার সোয়াব হইব নবী আপনি যখন আমার আম্মাদের কাছে অর্থাৎ আপনার বিবিদের কাছে যান মসজিদের নবমীর আপনার দরজার কাছে ভিক্ষকের মতো বয়ে থাকি আমার কখন বের আপনারা কোনো দিন আমরা দুই ভাই খাওয়ার চিন্তা করি না নাওয়ার চিন্তা করি না আপনারে দেখলেই পেটটা ভরিয়ে যায় নবী আপনারে কেমনে বুঝাবো কত ভালোবাসি নবী আমার বলে বাবা রে আমি একটা লাঠি দিছি এই লাঠির পরিমাণ লম্বা হতে হবে বয়সও হতে হবে শক্তিও থাকতে হবে লাঠিতে মাপ দিয়ে দেখে ওরা লম্বায় হয় না বৈরাঙ্গুলের পরে ভর দিয়ে উষা হয়ে দাঁড়ায় সঙ্গে সঙ্গে বলে পায়ের পাতা লাগাইলে জমিনে হবে না বিদায় বুড়ে আঙ্গুলে ভর দিয়ে উষা হইয়া দাঁড়াইছি আবু বকরে পাও দূরে জড়াই ধরে বলে আবু বকরে বেশি বার্ষিড করো না তুমি বইল না আমরা মাপে হই নবীরে বলো আমরা হইয়া গেছি আবু বকর বলে নিয়ম স্যার আমি তোমাদের নিতে পারবো না নবীর কাছে যে বলে হুজুরেরা মাপে হয় না বয়সও হয় না নবী বলে বাবারে তোমরা পরে যাই সঙ্গে সঙ্গে দুই ভাই কান্দে আর বলে হুতুর আমরা কি জন্য যাইতে পারবো না বাবা তোমাদের গায়ে শক্তি কম সঙ্গে সঙ্গে মাছ লাভ দিয়ে দাঁড়ায় বলে বিশ বছরের মাছ হজুর আপনার সবচেয়ে বড় শক্তিশালী আপনার বীর শক্তিশালী হলো ওমর হজুর ওমরের সাথে আমার যুদ্ধ লাগাই দেন ওমর আমার সাথে পারবে না নবী বলে তুমি ওমরের সাথে পারবা কয় হ্যাঁ ওমরে পোলটি মাইরা দিমু হাসবি না যুবক এখন আমার হাসে আর কয় দেখ কত ভালোবাসে আমার এ যুবক বাইরে ওই দুইজন তো বিশ বছর আর আঠারো বছরের যুবক তুইও যদি আমার নবীর এইভাবে একবার কোনোদিন দিন ওয়াজে বসে ভালোবাসতে পারস নবী আপনি যদি আমার এই সাগল সিরা দাসর কান্দি ডুমরা কান্দি হোসেনপুর অথবা যেখান থেকে আপনারা আসেন গজনার আগ বাবা যেখান থেকে আসেন যদি একটা লোক এরকম পণ করতে পারেন আলে মোলামার যে অপমান করবে আরে জাগায় পিটাইয়া লুলা বানাবো তুমি আমার কাছ থেকে নাও বিশ্ব নবীর সাথে জান্নাত হয়ে যাবে এ যুবক এবার আমার দিকে তাকাও আমার নবী বলে ঠিক আছে তুমি যখন বলল অমরের সাথে লাগবা তোমার অনুমতি দিলাম তোমার আগ্রা আগ্রহটা বেশি বয়সেরটা বেশি ঠিক আছে তুমি চলো সঙ্গে সঙ্গে ছোট ভাই বলে নবী যদি শক্তির কারণে আমার ভাই হয় আমার ভাইয়ের সাথে আমার লাগান আর এমন পলটি মারবো জীবনে আপনি কল্পনাও করেন নাই নবী আমার টেস্ট করার লেগে বলে ঠিক আছে দুজন লাগতো বাজান ছোট ভাই বড় ভাইয়ের গলার মধ্যে হাত দিয়ে মাজার মধ্যে শক্ত করে ধরিয়া কয় বাইরে আমি জাডি তোর সাথে বেয়াদবি হয়ে যাবে বড় ভাইরে ছোট ভাই আসার মারবে কি দাবার নবী এইটা দেখতে যাইছে। তুই যদি অভিনয় করে পড়িয়া যাস আমি আবার ডিনে দেখতে যাইতে পারবো ভাই তুই জমিনে একটু অভিনয় করে পড়িয়া যাস এ আমার ছাগল চিরার ডোমরা কান্দি ছাগল চিরার ভাইরা রাজস্বর্দির বাইরে তুমি একটা চোখের বাড়িতে আমার মহলারে দেখায় দাও বিশ্বনবী দুইজনের কুস্তা কুস্তি দেখিয়ে অনুমতি দিয়ে দিলেন গো বাজান যুদ্ধের মাঠে যখন এই দুই ভাই গেলেন দুই ভাই নবীর কাছে বললেন নবী গো আমরা কী দিয়ে যুদ্ধ করবো নবী আমার বলে তোমাদের কাছে কী আছে একজন বলে হুজুর আমার কাছে আষাঢ় ছাড়া একটা বটি আছে আর একজন বলে হুজুর আমার বাঙ্গা অর্ধেক তরবারি আছে নবী আমার বলে ভাঙ্গা তরবারি দে কেমনে কোপ দিবা সঙ্গে সঙ্গে মাছ বলে উজুর অর্ধেক তরবারি যদি নবী আমার একটু ছোয়া দিয়ে দেয় এটা পুরা হয়ে যাবে মহাব্বিস বলে হুজুর আসার ইসার একটা দাও পাইছিলাম ওইটা লই আইছি আবার নবী আসার ইসারা দাওড়ারে একটা হাত দিয়ে ডলা দিয়ে দিলেন বললেন যা যা আমি তোদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোদের নামটা ইতিহাসের অক্ষরে এ ছাগল রে 20 বছুরের 18 বছরের যুবকদের ধরে আল্লাহ যেটা করলেন কিয়ামত পর্যন্ত বুখারীতে ইতিহাস তাকিয়া যাবে ወইযগাদাউতামিন আহলিকা তোব্বাব্বিউল মুমিনিনা মাকায়দাল কিতাল আল্লাহু সামিউন আলিম সূরা আনফালের এই আয়াতটা খুলিয়া দেখ এই আয়াতের তাফসীর খুলা দেখ মাজার মুআব্বিস বদরের মাঠে খosztাসে আবু জাহেল খুঁজতে খুঁজতে পাইয়ে গেছে বাবা মাস বলে আমার ভাঙ্গা অর্ধেক তোর বাড়ি আর তোর ভাঙ্গা আসারি সারা দাও আয় দুই ভাই অনেক খতম করবো অনেক খতম করবো অনেক খতম করবো নবী দুই বাইরে আনতে চায় নাই নবীরে খুশি করবো আরে খতম করিয়া ওলামায় আপনারা জানেন কিতাবুল মাগাজি কাতলে আবু জেহেল বোখারির মধ্যে আসছে এরা দুই ভাই আবু জেহেল রে বাবাই এক ভাই পায়ের উপরে কোপ দিছে আর এক ভাই আবু জেহেলের ঘাড়ের উপরে কোপ দিছে আর এক ভাই বাবা ঘোড়ার পায়ের উপরে কোপ দিছে দামাদাম সাইডে কোপ দিয়ে ঘোড়ার থেকে টাইনে নামাইয়া বুকের উপর উঠিয়ে যখন বাবা আবু জেহেলের মাথাটা আলাদা করে দিবি ইন মিন টাইমে আবু জেহেলের বড় সন্তান একরামা পিছনের থেকে দৌড়ে এসে দেখল আমার বাবারে দুইটা বালকে শেষ করে দিচ্ছে বড় ভাই মাঝের বাজুর উপরে এমন কোপ দিছে বাবা এই হাতের বাজুটা কাটি একটুখানি চামড়া বগলের মধ্যে চলতেছে আল্লাহ বহারির মধ্যে বলেন এদিক দিয়ে আবদুল্লাহ মাসুদ দৌড়ে আসছে আগো দুই বাইরে সাইড করে দিয়াবু হেলের মাথাটা আলাদা করে দিছে মোয়াব্বিজ একরামারে এমন জোরে দাবুর দিছে বাবা একরামারে প্রায় দুই কিলোমিটার দূরে লয়ে গেছে একরামারে যেখানে বাজান আঘাত করছিল মুয়াস ওই জায়গাটা এখনো বাজান তিনখানা পিলার আছে আমি গুনাগার দেখে আসছি আমার এলাকার মানুষের জন্য দোয়া করছি রে বাবা বদরে দেখে আসবা মাজার মোয়াব্বিজের জান

সারারে ফেসবুক দিয়ে চোখ দিয়ে তাক আসার হাস এই চোখ দিয়ে আমার নবীর কথা শুনে এক ফোঁটা পানি বাইর করে ফেলা যেই চোখ দিয়ে নবীর এসকের কথা শুনে কাঁদবি জীবন এই চোখটা জাহান নামের আগুনে জ্বলবে না লোক ভাই আমি তোমার মতো কে যেন আমার মতো মা আমার মা তো এই গোষ্কান্দির কবর স্থানে মসজিদের সামনে পড়ে রয়েছে আমার মা কবরে কেমন আছে জানি না মা গাজির বইতে যখন ওয়াজে আসছিলাম তোমরা জানো আমি জানতাম না আমার এলাকায় এত ভক্ত আমার বাজান দিনের বেলায় ওয়াজ করছি জোহরের পরে হাজার হাজার মানুষ প্যান্ডেল ভর্তি তোমরা তো আমার মনের খবর জানো না বেলা এগারোটার সময় ঢাকার থেকে আইসা ডাইরেক্ট টাঙ্গাইল মাহফিল করে রাত্রে আয়া বাড়িতে সকাল বেলা এগারোটায় পৌঁছাইয়া বাজানরে আমার মসজিদের কাম ধরছি ঘোষকান্দি বাজান মসজিদের কামটা দেখায় দিয়া মায়ের কবরের কাছে দাঁড়াইলাম মনে মনে বললাম মা গো তোমার ইলিয়াস গাজীর বই তো আজ আসে তাতিহাটি স্কুলে যখন পড়তাম গো মা বই লইয় দৌড়ে গাজী গাজীর ভুইর ওই মেলা দেখতে যাইতাম মানুষ ওখানে দুধ দিত সেরেক করতো ওই সেরেক তো তখন বসতাম না দেখতে যাইতাম মা আজকে সেই জমি ওয়াজে যাইতেছি তোমার পোলার লেগে কি দোয়া রে এই বুকের মধ্যে যে মায়ের জন্য কত ব্যথা তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদির বুকটা যদি দেখতে চাও চাকু দিয়ে দেখো এই ওই যে যার অস্ট্রেলিয়া ছেলেটা থাকে রাশিয়ায় এই যে মাসুম নামে যে ছেলেটা বাবা ওয়াজের খরচ দিছে ও রাত্রে যখন কাম শেষ করে ঘুমাইতে যায় মায়ের কথাটা মনে পড়িয়ে যায় বাবার কথাটা মনে হয়ে যায় প্রবাসীরা যে কত কষ্টে আছে তোমরা জানো না আমি জেহাদি জানি আমি তো বাবা কতগুলো সফর করছে আমি জানি পূর্বাসীরা যখন আমার সাথে দেখা করতে আসে তখন দেখি আমার পূর্বাসীদের মনের মধ্যে কত কষ্ট কয়েকদিন আগে যখন আমি বাজান নদীয়া জেলায় ওয়াশ করতেছিলাম ভারতে নদী আমাদের এলাকার অনেক ছেলে আছে বাংলাদেশের বাজান রে একটা ছেলে অন্তত একশো কিলোমিটার দূর থেকে আমার ওয়াজে আসছে নদিয়ায় আসি আমার কাছে বলে যে আদি ভাই আমি আপনারে কত ভালোবাসি আপনারে নিয়ে গৌরব করি আমার বাংলাদেশের সুপার স্টার বক্তা ইলিয়াস রহমান জেহাদি আজকে আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন আমি একশো ষাট কিলোমিটার দূরে থাকি শুধু আপনি আমার সাথে একটা কথা বলবেন আমার মা আজকে নাই আপনারও তো মা নাই এ ছাগল চিরা মকশিদপুরে যুবক বাইরে এই বৃষ্টির মধ্যে আমি দেখতাছি তোমরা বৃষ্টির পানি সামিয়ানা টপে টপে পড়তাছে এর মধ্যে দাঁড়ায় আছে বসে আছো তোমাদের চোখের পানি যাদের এখন পড়বে তোমাদের এই চোখের পানি জাহান নামের আগুন হারাম করে ফেলবে এই আবার বাইরে এখন কানবা মাজার মুহাব্বিস বেঈমানদের দুনিয়ার থেকে খতম করে দিয়া মহাব্বিস যখন মাজ ধইরা বুকের মধ্যে নিয়ে কয় বাইরে ভাই দুই ভাই একসাথে আসলাম তুই মারা যাবি আমি কেমনে সহ্য করব তোর লাঠি দিয়ে আমার একটা বাড়ি দে দুই ভাই মারা যাব মাছ বলে মহাব্বিস রে বেশি কথা কইস না আমার এখনো জান আছে আমার হাটটা টান দিয়ে একটু সিরিয়ে ফেলা এই হাটটা আমার ডিস্টার্ব যে আমি পারি না যুদ্ধে দৌড়ে ওয়াফিস বলে বাজরে ভাই ও এক ক্যাবরে ভাইর হাটটা টাইটে সিরে বেলাই গো মাছ বলে বুঝছি তুই পারবি রে এই ডাইন হাটটারে দুইটা পায়ের বাজার কেসি খুরার মধ্যে ধরিয়া এমন জোরে টাস দিছে হাতটা সিরিয়া কই মাছের মতো আছে। হাতটা মোহাবিজরে হাতে দিয়া বলে ভাই রে এই হাটটারে বাঁশের লাঠির মতো নবীর কাছে লয়া আমি তো একটু পরেই চলিয়া যাব ভাই আবার ডবিরে বুঝাইয়া বলবি নবী আমি হাতটার জীবনটা আপনার জন্য দিছি ও আবার ডুবিরে আবার সালাদ দিয়ে বলবি আমি মোয়াব্বিজের আর কেউ নাই নই আমার আর কেউ নাই আল্লাহ আমার বাজানটা কান্দে মহাব্বিজও কানছিল আমার বাজানটাও কান্দে ও আল্লাহ তুমি কি আমার বাজানদেরকে মাফ করে দিতে পারো না এই যুবকদের চোখের বাণী কবুল করতে পারো না এরা আমার এলাকার মানুষ আমার গ্রামের মানুষ আমার ইনওয়ানের মানুষ আল্লাহ আমার বকশিদপুরের মানুষ আল্লাহ কে আমুদের মাঠে যদি আমার মাফ করো এদেরকে মাফ করে দিবা নিজের হাতে বন্ধা তুই আল্লাহ দেখো কামনে কাম দে আল্লাহ আমার কোন দাড়ি ফাঁকা বাজারের বাবা নাই গো আল্লাহ আল্লাহ কোন যুবক জানো আমার মতো মা বলে ডাকতে পারে আল্লাহ এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আল্লাহ এদের সন্তান গুলাকে আলেম বানায় দাও আল্লাহ আল্লাহ আমার সাথে বড় আলেম বানায় দাও হাত দুটো আসমানের দিকে উঠান উঠান উঠানে আল্লাহ কেসুর একটা ডাক দেন তো আল্লাহ বলি ডাক দেন বাবা ডাক দেন ডাক যান ডাক যান ডাক দেন সুবক আঠারোই জানুয়ারি ডাক দে আঠারোই জানুয়ারি ডাক দে আঠারোই জানুয়ারি বক সিদ্ধুর গোপাল ডাক দে এই বৃষ্টির মধ্যে ডাক দে দেখ আমার বাবা খারে গেছে দেখ আমার একটা বাবা খারে গেছে আঠারোই জানুয়ারি হাজার হাজার সুবক এই বৃষ্টি নামছে সকাল পরে দিয়া তোমার ডাক দিছে আল্লাহ এই বৃষ্টির মধ্যে শীতের মধ্যে আল্লাহ এই ঠান্ডার মধ্যে তোমার ডাক গো আল্লাহ নিজের হাতে বান্দা তো আল্লাহ আল্লাহ দেখো তো কারজানি কলিজার ভিতরে তোমার প্রেমের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে রে যারা হকানি পীরের মুড়ি মনে যায় দেখো উজানির মাঠের খেলা শুরু হয়ে গেছে উজানির মাঠে বয়ান শুরু হয়ে গেছে উজানির মাঠে যাই দেখো মৌলার পাগল গুলার অন্তরে কি খেলা বাবা যারা আজকে মৌলারে সিল্লানি দিয়ে ডাক দিস তোমাদের গুণ আল্লাহ মাফ করে দিছে যোরকনা আমি আরো যোরকনা আমি আরো জোরে বলো আমি আল্লাহ আল্লাহ যেই যুবকগুলো এখানে ওয়াজরা আয়োজন করছে আল্লাহ এখানে একটা ক্লাব আছে ছাগল ছেলে ক্লাব আর মাসু নয় যেই ছেলেটা আবার টেলিফোনের মধ্যে বলে হুজুর আমি অসুস্থ কয়েকদিন ধরে কাজে যাইতে পারি না আল্লাহ তুমি আরে সুস্থ বানাই দাও আল্লাহ ওর টাকাকে তুমি দশ গুণ টাকা বড় করে দাও আল্লাহরে তুমি কোটি কোটি টাকার মালিক বানাই দাও ওর মতো যদি সাইটটা ছেলেই ছাগল সিরাই থাকে এরকম তাফসির করানো কোনো অসম্ভব নয় এরকম মাদ্রাসা চালানো কোনো অসম্ভব নয় টাকা খরচ করবি এমবি কিনা হারাম পন্থায় হাজার হাজার টাকা বছরে খরচ খরচ ওই হাজার হাজার টাকা এমপি খরচ করবি ওয়াজের পিছনে এই ওয়াজ দিবি একটা ওয়াজের চোখের পানি যদি কবুল হয় তুই আগে জান্নাতে যাবি তাহলে ওয়াজটা দরকার আছে না নাই আছে এই মাসুম আজকে একা উদ্যোগ নেবে কেন তোমরা তার সাথে থাকতে পারলা না সবাই আছে তো ইনশাল্লাহ আমি এই কথাটাই শুনতে চাইছিলাম যে হুজুর আমরাও আসি কিয়ামত পর্যন্ত এরকম থাকবি তোরা চলে যাবে তোদের সন্তানরা থাকবে যখন মারহাবা তাহলে বাবা আমার সাথে একটা ওয়াদা দেন এই মাসুমের মতো কিলাবের ক্লাবের এলাকার মানুষ যত দিন যত দিন পর্যন্ত এই মাহফিল চলবে আপনারা তাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ মডেল ক্লাবের ছেলেরা আছে আমি তো বলছি ছাগল সিরা ক্লাব এখন কইতে মডেল শুদ্ধ কম লাগবো নি আল্লাহ জানে না কোন কোন সান্দু আছে এর মধ্যে আল্লাহ কবুল করে যার কারণে আমিন বাবা যে ক্লাবের ছেলেরা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে আমি লিয়া ইলিয়াসমান জিহাদিন আনা এত সহজ না হইতে পারি আপনার এলাকার ছেলে আমার শিডিউল পাওয়া তো সহজ না এই দেড় ছেলে এক তারিখ ওই ডেট ঘুরে আবার আইসা এক তারিখ আমার একটা ডেট পাওয়া বাবা পাঁচ বছর দুই বছর ঘুরেও ডেট পায় না সহজে আমার পেয়ে গেছেন এই মডেল ছাগল সিরার এই এদের জন্য দোয়া করার দরকার আছে না নাই যারা এর ভিতরে সাহায্য সহযোগিতা করছে তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই আল্লাহ মাহাপী আজীবন হোক ইনশাল্লাহ বলেন তো এবং যারা এই মাহাপী টাকা দিচ্ছে তাদের বাবা মাকে মাফ করে দিও কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এই যুবকগুলারে তুমি কোটি কোটি টাকার মালিক বানায় দিও তিরিশটা সেকেন্ডে একটা ছেলে লাভ দিয়ে দাঁড়িয়ে বলতে বলবা ওই ইলিয়াস রহমান জেহাদি যদি আগামী বসে এই বেড়ে কালা কোটাল এই বেড়ে টান দাও কোটটা ধরে টান দাও তো দিকে ঘুরে দাও তো এখন তবে খেসুরি বেড়া জায়গা সাহস কত বড় মাঘ নামার শুনে জায়গা না যাবে না কই যাবে ও যুবক মানুষ বুড়ো হলে আমি কিছু কইতাম না আমার দিকে দেখান ইলিয়াস রহমান জেহাদি সেদে বড় বক্তা কারণ এখানে তো অনেক বড় মাঠ আপনার বড় বক্তা আনতে পারবেন কারণ আমাদের মতো বক্তা নিতে হলে বাবা বড় মাঠ লাগে ইনশাল্লাহ বড় মাঠও আছে আপনাকে মনও আছে এরকম যদি মাসুমের মতো এবং এই যে এই যে মডেল ক্লাবের যে ছেলেরা এরকম কটা কৈলজালা পোলা থাকলেই যে কোনো বক্তা বাংলাদেশ আনা সম্ভব কথা কর না কেন আগামী বছর ওয়াজ হোক এর বড় হোক চান না চান চান কে কে চান দেখে হাতুর দি রাহ ওয়াদা পরে আগামী দেহি নামেন আমার লাগে এক ওয়াদা দাও ওয়াজ হোক তো তিরিশ সেকেন্ডে বলো তো দুইজন দ্বারা বা দুইজন একজন না আগামী বছর যদি আমি আসি অথবা আমার সাথে বড় বক্তা যে আসুক তোমাদের ক্লাবের উদ্যোগে হোক আর মাদেশার উদ্যোগ হোক আর এলাকাবাসীর উদ্যোগে হোক একটা প্রতিষ্ঠানের নাম দিতে হয় তাই দিছেন আপনারা তিরিশটা সেকেন্ডে বলেন তো আগামী বছর দুইজনে জনে বলবেন প্যান্ডেল করতে যত টাকা লাগবে আমি আমার বাবার কবরটা জান্নাতের প্যান্ডেল করতে দাদা দাদির কবরটা জান্নাতের প্যান্ডেল করতে আমরা দুইজন প্যান্ডেলে খরচ দেবো কে কল একজন আরেকজনকে আপনার নাম কি পুরোটা দেবেন না অর্ধেক দেবেন তোমার বাড়ি কই ভাই ছাগল সিটার ছেলে দেন তো কইল যে কারে কয় দাঁড়ান না ওর দেখা কে আল্লাহ কি করেন তুই ভাই ড্রাইভার কিসের ছেলে মনে বিদেশ থেকে তোমার টাকা দিন কমবে না আমি বলে গেলাম আনোহার কোনো দিন কমবে না কোনো দিন কমবে না তোমার ছেলেরা ভালো থাকবে হে একা খারাইছে তো আগে খারাই নাকি এখন কামাইব নেকি আরো কত আছে না ইমরান হাসিবুল মাসেউল হে আনোয়ার মোল্লার নাম আগে লেখেন প্যান্ডেল দেবে ইনশাল্লাহ মার হাবা বলেন আমি ইলিয়াসমান আপনার এই নোয়ানের ছেলে এটা এটা কি কোন ইনুয়ন হ্যাঁ আমি আপনাকে সন্তান আমার বাপ আমার তিরিশটা টাকা দিয়ে ডাকা ভাড়ায় নাই আমি গাংনি মাদ্রাসায় তিন বছর পরাণের পরে আমি ঢাকা গেছি আমার নিজের ভাড়া দিয়ে গেছি আজকে আমি আপনাদের দোয়া চার কোটি টাকা খরচ করে শুধু একটা মসজিদই বানাইছি কাউরে আপনার এই সন্তান কয় না এক বছর সিমেডা মারে দেন কেউ কিছু বলি নেই কিন্তু আপনাদের মতো অনেক পাগল আছে সন্তান বিদেশ থাকে অনেক ইটালি এবং ইটালির বাবা আমার মায়ের মসজিদে নিজের সাইদে যেয়ে টাকা দিয়েছে কারণ আমার মা আমাকে বারো বছর বয়সে বলছিল ওই সেন্ধেঘাট দাঁড়ায় আপনারা চিনবেন বাহিরের লোককে বোঝানো লাগে আপনার কথা বোঝানো লাগবে না আমার মা আমার গোশকান্দিতে দিতে বিদায় দিয়ে সেন্ধেঘাট নদীর পারে দাঁড়ায় বলছিল ইলিয়াস সকালবেলা আমার মা বিদায় দেওয়ার আগে এক প্লেট দুধ বাদের মধ্যে হাটটা সাইপে ধরে বলছিল তুই যদি কোনোদিন টাকার মালিক খোয়াশা একটা মসজিদ মাদ্রাসা করিস আমি আমার মায়ের স্বপ্নকে পুরা করার জন্য এই আমার এলাকার যুবকরা আমি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি ঢাকা কেরানীগঞ্জ যাই দেখবি বাবু বাজারে এত সুন্দর মসজিদ করছি ওয়াল ঢাকার ভিতরে কমই পাবি এত সুন্দর মসজিদ আল্লাহ আমার দ্বারা আমার নিজের রক্ত পানি করা পয়সা এই ওয়াজের পয়সা বাড়ি বেসা পয়সা দিয়ে মসজিদ করছি যেন আমার মাকে আল্লাহ ভালো করে এই যে ওয়াজের টাকাটা আপনারা যেটা দিবেন এটাও মসজিদে যাবে কারণ আমার তিন তলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলেন না বাড়ি গাড়ি আল্লাহ আমাকে কম দেন নাই ওই যে মায়ের দোয়া সাতিনে মসজিদের কাম করছি বাড়িও আছে গাড়িও আছে সাথে সাথে আমার আল্লাহর জান্নাতের ঘর মসজিদও আছে খালি বাড়ি গাড়ি করি নাই দুনিয়ার লেগে আখেরাতের লেগে করছি মিয়া এই যে আমাকে ঘোষকান্দির মসজিদের কাম ধরছি এই পর্যন্ত এক সপ্তাহ ধরে কাম ধরছি দুই লাখ দেও হয়ে গেছে খালি হুজুর গো বাস দেন হুজুরে খালি পরে বাতে বাগুন দেয় কানসা ভাটা লাগবে বিটালির পোলা কয়টা দান করছো মার মগা তুই জীবনে পঞ্চাশ হাজার দান করে মসজিদ এগায় পরে তোরে মাইক দিয়ে ডাকর লাগে অমকর হাজার কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছে জীবনে কারো কাছে বলি নাই যে দান করছে আমি করছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখন যদি কখন ফুটাইতেছো কে ফুটাইতেছে এই জন্য যেন তো কবিতার আগ্রহ বাড়ে যে একজন আলেম যদি করতে পারে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান আমি কেন লাখ লাখ পারবো না এই জন্য বলছি আর কোনো কারণে কোরআন ধরে বলছি ফুটাবার জন্য বলি নাই তোমার কাছে বললেই কি হবো না বললে কি হইব আমার কথা কর না কেন কে দেখছে তাকে দেখাবার জন্য করছি তো তের আগ্রহ ঢুকাবার জন্য তুই আমার এলাকার ছেলে তো একটা মসজিদ মাদশা বানা